তো আগের দিন আমরা একটা টপিক স্টার্ট করেছিলাম, সেই টপিকটার নাম হচ্ছে ইউজেটি। ইউজেটি এর ফুল ফর্ম হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টার। ইউনি জাংশন ট্রানজিস্টার এটা হচ্ছে স্পেশাল একটা টাইপ অফ ইলেকট্রনিক ডিভাইস, যেটার কিছু স্পেশাল ফিচার্স আছে। এটাও আমাদের যে এনপিএন বা পিএনপি ট্রানজিস্টার সেটার মতো, এটাতেও তিনটে টার্মিনাল থাকে, কিন্তু কেবলমাত্র একটাই এখানে জাংশন থাকে। এবং আমরা দেখেছি যে এখানে যে জাংশন গুলো আছে সেগুলোর নাম কি কি। জাংশন গুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে এমিটার টার্মিনাল, যেখানে বায়াসিং করা থাকে, সরি, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে যে জাংশনটা এমিটার টার্মিনাল যেখান থেকে বেরোয় সেই অংশটুকুতে প্রচুর পরিমাণে আমাদের ডোপিং করা থাকে। এবং আরেকটা থাকে আমাদের যে বড় অংশটা রেক্ট্যাঙ্গুলার সিলিকনের যে বার, সেখানে হচ্ছে অল্প পরিমাণে ডোপিং করা থাকে এবং সেখান থেকে দুটো লিড বেরিয়ে আসে। একটা হচ্ছে উপরের টার্মিনাল, যেটার নাম হচ্ছে বেস টার্মিনাল B2, আর নিচেরটাকে বলা হচ্ছে বেস টার্মিনাল B1। আর এখানে যে এমিটার টার্মিনাল সেটা B2-র কাছাকাছি থাকে। এবং এমিটার টার্মিনালে আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সেই অ্যাপ্লাই করা পরিমাণটা যখন এই এমিটার এবং বেস টার্মিনাল B1 এদের মধ্যে ড্রপ এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন এই ডিভাইসটা অন হয়ে যাচ্ছে। এবং যখন এই ডিভাইসটা অন হচ্ছে তখন কি হচ্ছে না, এই এমিটার যেখানে কানেক্টেড আছে, অর্থাৎ এই যে পি রিজিয়ন, এখান থেকে প্রচুর পরিমাণে হোল চলে আসছে এই এমিটার থেকে বেরিয়ে। এই যে আমাদের যে এন রিজিয়ন, যেটা আমাদের সিলিকন বারের মধ্যে যে এন রিজিয়ন, সেখানে প্রচুর পরিমাণে হোলস চলে আসছে। এবং হোলস গুলো মেনলি আমার নিচের দিকে আসছে, কারণ উপরের দিকটা পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে। যেহেতু উপরের দিকটা পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত আছে, তার জন্য হোলস গুলো নিচের দিকেই বেশি আসবে। এবং তারা কি করবে, এখানে যত বেশি জমায়েত হবে তত এখানকার যে রেজিস্ট্যান্স সেটা কমে যাবে। এবং রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে এই ভোল্টেজ ড্রপ যেটা আছে V1, এটার অ্যামাউন্টটাও কমে যাবে। এবং যত কমবে তত কি হবে না, তত আরো বেশি পরিমাণে এখান থেকে আমাদের যে হোলস গুলো আরো বেশি এখানে চলে আসবে। এবং একটা সময় এইরকম ভাবে প্রচুর পরিমাণে হোল এখানে জমা হয়ে যাবে, এবং এবং তারপরে একটা সময় এটা স্যাচুরেশন কন্ডিশনে পৌঁছে যাবে। অর্থাৎ এমিটার কারেন্ট যেটা এখান দিয়ে আসছে, সেই এমিটার কারেন্টটা ক্রমশ বাড়তেই থাকবে। যদিও ভোল্টেজটা কমেও যায়, তাহলেও কিন্তু আমাদের এমিটার কারেন্টটা বাড়তে থাকবে একটা পার্টিকুলার ভোল্টেজের পরে। তো এই প্রসেসটা এখানে ঘটছে, এবং এখানে আমাদের এই ডিভাইসটা তখন অন স্টেটে চলে যাচ্ছে। আমরা বলবো যে ডিভাইস বা ইউজেটিটা তখন অন অবস্থায় আছে। ডিভাইসটাকে যদি অফ করবার দরকার হয় তখন আমাদেরকে এমিটারে একটা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল বা অপারেশন, যেটা আমরা আগের ক্লাসেই ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা ডিসকাস করবো কি না, আজকে আমরা এর ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে ডিসকাস করবো। একটা ইউজেটির যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটাকে আমরা এইরকম একটা মডেলের আকারে লিখতে পারি। তো এটা কিভাবে এলো দেখো, আমাদের যে ইউজেটি, সাপোজ আমরা এন চ্যানেল ইউজেটির কথা বলছি, তো এটা হলো আমাদের একটা সিলিকনের বার, এখান থেকে আমাদের দুটো টার্মিনাল আছে, বেস টার্মিনাল, এখানে উপরে আছে আমাদের বি টু টার্মিনাল, বেস টার্মিনাল B2, এবং নিচে আছে আমাদের বেস টার্মিনাল B1, ঠিক আছে? নিচে হচ্ছে B1 আছে, এবং এখানে একটা আমাদের এই এটা কি টাইপের ডোপিং আছে, এখানে এন টাইপের ডোপিং আছে। এখানে হচ্ছে এন রিজিয়ন, এখানে ডোপিংটা করা হয়েছে, এন টাইপ অফ ডোপিং করা হয়েছে এখানে, ঠিক আছে, এই সেমি কন্ডাক্টরের মধ্যে। এবং এর কাছে B2-র কাছাকাছি জায়গায় একটা পি টাইপের রিজিয়ন আছে, যেখান থেকে আমাদের আরেকটা লিড বেরিয়ে এসছে, সেই লিডের নাম হচ্ছে এমিটার লিড। এখানে আমরা বায়াসিংটা অ্যাপ্লাই করব, এখানে আমরা বায়াসিংটাকে অ্যাপ্লাই করব। এমিটার যে লিড আছে সেখানে আমরা বায়াসিংটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখান থেকে আমাদের যে মডেলটা ডিরাইভ হচ্ছে সেটা কি রকম না, দেখো, এখানে অ্যাকচুয়ালি এই যে পি আর এই যে এন, এরা যেখানে এক জায়গায় কাছাকাছি থাকে তাদেরকে আমরা কি বলি, পি আর এন কাছাকাছি থাকলে সেটা হচ্ছে একটা পিএন জাংশন। এখানে পি আছে, তার পাশে এন আছে, এখানে এন মানে কি, এটাও এন, তাই না? এটাও এন, তাহলে পি আর এন পাশাপাশি আছে, তার মানে এটা হচ্ছে একটা পিএন জাংশন। তার মানে এটাকে আমরা একটা ডায়োড হিসাবে ভাবতে পারি, ঠিক আছে? এখানে এটাকে আমরা একটা ডায়োড হিসাবে ভাবতেই পারি। তাহলে এমিটারটা আমরা এখানে দেখালাম, এমিটার থেকে এই যে পি আর এন যেটা অংশ, সেই অংশের পরিবর্তে আমরা ভাবতে পারি ওখানে একটা ডায়োড আছে, এরকম এরকম একটা ডায়োড আছে, ঠিক আছে? এবং সেই ডায়োড তো থাকলো, এবং সেই ডায়োডের পরে সেটার দুদিকে কি আছে, একদিকে আমার B2 আছে আর একদিকে আমাদের B1 আছে, তাই তো? B2 আর একদিকে আছে আমাদের B1। আচ্ছা, এবার হচ্ছে একটা ব্যাপার, আমরা এই এমিটারের টার্মিনালে কি অ্যাপ্লাই করি, ডিভাইসটাকে অন করবার জন্য আমাদেরকে কি করতে হয়, যখন আমরা একে অন করতে চাই তখন আমাকে কি করতে হয়,
এমিটারের এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হয়। ভোল্টেজ অ্যাপ্লাই না করলে তো আর এমিটারটা দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে না। তার মানে আমাকে ফার্স্টে এটাকে ভোল্টেজ একটা অ্যাপ্লাই করতেই হয়, ফরওয়ার্ড বায়াসিং করতেই হয়। আর কি করতে হয়, এই B2 এবং B1 এদের মধ্যে কি করতে হয়, এখানে হচ্ছে আমাদেরকে একটা ভোল্টেজ সোর্সকে কানেক্ট করতে হয়। এখানেও আমাদেরকে একটা B2 এবং B1 এর মধ্যে ভোল্টেজ সোর্সকে কানেক্ট করে রাখতে হয়। ঠিক আছে, তার মানে এরকম একটা ভোল্টেজ সোর্সও থাকে যার উপরের দিকটা হচ্ছে আমার পজিটিভ, মানে পজিটিভ টার্মিনালটা B2 সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, এবং এই ভোল্টেজের মান কত হয় এটাকে আমরা বলি হচ্ছে প্লাস VBB, যেহেতু এটা দুটো বেস টার্মিনালের মধ্যে যুক্ত আছে তার জন্য নাম হচ্ছে বেস ভোল্টেজ VBB। ঠিক আছে, তো এখন দেখো এই এমিটারের যে টার্মিনালটা কানেক্টেড আছে পি রিজিয়নে এবং তার পাশেই আছে এন, তার মানে পি আর এন পাশাপাশি থাকলো মানে এখানে একটা ডায়োড আছে আমরা ভাবতে পারি। ঠিক আছে, আর এখান থেকে এই যে নিচের দিকে এই পি, এই যে অংশটা যেখানে আমার এমিটারটা যুক্ত আছে তারপর থেকে শুরু করে আপ টু এই নিচের B1 টার্মিনাল পর্যন্ত এই অংশের একটা কি আছে, যেখানে আমরা দেখিয়েছিলাম এইটুকু অংশের মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত, V1 ড্রপ হচ্ছে। এবং তার মানে কি, এখানে একটা নিশ্চয় আমাদের একটা কি আছে, এখানে একটা রেজিস্টার আছে, আমরা ভাবতে পারি এখানে কিছু রেজিস্টেন্স তো নিশ্চয়ই আছে, তা না হলে এই ভোল্টেজ V1 ড্রপটা কেন হবে, নিশ্চয়ই এখানে একটা কিছু রেজিস্টার। এবং সেই রেজিস্টারটা যে ভোল্টেজ ড্রপ V1টা হচ্ছে এটা কিন্তু সবসময় ফিক্স থাকছে না, ভোল্টেজ ড্রপ V1টা কিন্তু সবসময় ফিক্স থাকছে না। এই V1টা কখন পেয়েছিলাম, যখন আমার এমিটারটা ওপেন অবস্থায় ছিল তখন আমরা V1 ভোল্টেজ পেয়েছিলাম, কিন্তু যেই আমরা এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা স্টার্ট করলাম, মানে যখন এখান থেকে এমিটার থেকে আমাদের যে হোল গুলো ইনজেক্টেড হওয়া স্টার্ট হলো এখানে, অমনি কিন্তু এখানকার রেজিস্টেন্সটা কমতে থাকলো। রেজিস্টেন্স কমতে থাকলো মানে এখানকার ভোল্টেজটাও কমতে থাকলো, V1টাও কমতে থাকলো। তার মানে আমরা বলতে পারি এখানে যে রেজিস্টেন্সটা আছে আমার এই এমিটার থেকে শুরু করে, অর্থাৎ এমিটারের পর থেকে শুরু করে আপ টু মানে পিএন জাংশনের এখান থেকে শুরু করে আপ টু এই B1 টার্মিনাল এই পর্যন্ত যে অংশ, সেইটাকু অংশের মধ্যে যে রেজিস্টেন্সটা আছে সেই রেজিস্টেন্সটা কিন্তু একটা ফিক্সড রেজিস্টেন্স নয়। ঠিক আছে, এটা কোনো একটা ফিক্সড রেজিস্টেন্স নয়, এটা কি ধরনের রেজিস্টেন্স, না এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টেন্স। এই রেজিস্টেন্সটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টেন্স। ভ্যারিয়েবল রেজিস্টেন্সকে আমরা কি করে দেখাই, আমরা একটা রেজিস্টারের সিম্বল আঁকি এবং সেখানে এরকম একটা চিহ্ন দেখিয়ে, তার মানে এটা বোঝাতে চাইছি এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টেন্স। দেখো এটা এখানে পড়েছে RB1, এর নাম হচ্ছে কত, RB1, এই রেজিস্টেন্সের মান হচ্ছে RB1। ঠিক আছে, নেক্সট দেখো এই যে উপরের অংশটা মানে এইখান থেকে শুরু করে, মানে অর্থাৎ যে অংশে আমার এমিটার টার্মিনাল কানেক্টেড আছে সেখান থেকে শুরু করে আপ টু এই উপরের B2 যে টার্মিনালটা পর্যন্ত এই অংশটুকুর মধ্যেও একটা রেজিস্টেন্স আছে আমরা ভাবতে পারি। এইটুকু অংশে যে রেজিস্টেন্সটি আছে সাপোজ সেই রেজিস্টেন্সের নাম হলো, মানে রেজিস্টেন্সের ভ্যালু হলো সাপোজ RB2, আমি এর ভ্যালু বললাম সাপোজ RB2, এবং এই রেজিস্টেন্সটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু ভ্যারিয়েবল, নিচেরটা ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল বুঝতে পারছো, কারণ এখান থেকে হোল যখন এখানে চলে আসছে, যত হোল এখানে আসছে তত কি হচ্ছে এখানকার রেজিস্টেন্সটা কমে যাচ্ছে, রেজিস্টেন্সটা কমছে, কখনো কমছে আবার যদি আমরা এখানে আবার রিভার্স বায়াস অ্যাপ্লাই করে দিই রেজিস্টেন্স বেড়েও যাবে। তার মানে এই রেজিস্টেন্সটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্টেন্স, ওয়্যারাজ উপরের পার্টের রেজিস্টেন্সটা কিন্তু হচ্ছে একটা ফিক্সড রেজিস্টেন্স। এখন আমরা যদি ভোল্টেজ সোর্সটাকে কানেক্ট করতে চাই তাহলে এখানে আমাদেরকে এমিটার টার্মিনাল এবং এই যে এটা এটা কি টার্মিনাল, অ্যাকচুয়ালি এই টার্মিনালটাকে আমরা বলতে পারি B2 টার্মিনাল, সরি এটা হচ্ছে B1 টার্মিনাল, উপরেরটাকে আমরা বলতে পারি B2 টার্মিনাল। ঠিক আছে, উপরেরটাকে আমরা বলতে পারি B2 টার্মিনাল। তাহলে B2 এবং E এর মধ্যে আমরা কি অ্যাপ্লাই করেছি, এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, এটাকে সাপোজ আমি VE নাম দিলাম, এমিটারের ভোল্টেজ যেটা আমরা দিচ্ছি সাপোজ সেই ভোল্টেজের মান হলো VE। ঠিক আছে, এই ভোল্টেজের মান কত, এটা হচ্ছে VE, ঠিক সিমিলার আমরা এখানে এটাকে VE বলে ডিনোট করলাম। একইভাবে B2 এবং B1 এর মধ্যেও আমরা এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সেই ভোল্টেজের মান কত, এটা হচ্ছে VBB। ঠিক আছে, VBB উপরের দিকটা প্লাস। তো এরকম ভাবে আমরা একটা মডেলকে রিপ্রেজেন্ট করতে পারি, একটা UJT মডেলকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ইকুইভ্যালেন্ট সার্কিট, এটাকে আমরা কি বলতে পারি না, ইকুইভ্যালেন্ট সার্কিট অর্থাৎ UJT, টি টাইপ UJT, না এটা হচ্ছে একটা এন চ্যানেল UJT, এটা হচ্ছে একটা এন চ্যানেল UJT ক্ষেত্রে আমরা এরকম ভাবে এটাকে বলতে পারি। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলা হয়েছে, এখানে যে ভোল্টেজ ড্রপটা লিখেছে সেটা হচ্ছে ইটা ইনটু VBB। আচ্ছা, এই পার্টটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছ, যেটুকু পার্ট বলা হলো এটা সবাই বুঝতে পেরেছ কি? শান্তনু রজক, শান্তনু রজক, ইয়েস স্যার, বলছি এই পার্টে কি এক্সপ্লেন করা হলো সেটা বুঝতে পেরেছো?
এখানে যে আমরা মডেলটা ড্র করলাম, এটা কি তুমি বুঝতে পেরেছো কিভাবে ভাবলাম ব্যাপারটাকে? এটা থেকে এটা কিভাবে এলো, এখান থেকে যে এটা আমরা ড্র করলাম এটা কিভাবে এলো ব্যাপারটা বুঝতে পেরেছো? তারপর বুঝেন স্যার। তুমি আগের ক্লাসটা কি করেছিলে? আচ্ছা, আগের ক্লাস তুমি করেছিলে, তো ওখানে বলো এই যে আমার, ওকে, আগের ক্লাসে আমি একটা এরকম মডেল ড্র করেছিলাম একটা ইউজেটির ক্ষেত্রে। ইউজেটির ক্ষেত্রে আমি এরকম একটা ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার বক্স এঁকেছিলাম এঁকেছিলাম তো এটা কি দিয়ে তৈরি হয় বলেছিলাম বলো দেখি? ফার্স্টে রেক্ট্যাঙ্গুলার যে বক্স যেখান থেকে আমার দুটো লিড বেরিয়ে আসে, এটা কি দিয়ে তৈরি হয় বলেছিলাম বলো? অভিজিৎ ঘোষ, অভিজিৎ ঘোষ, সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর তো আছে, তো তো সেমিকন্ডাক্টর একটা উদাহরণ বলো, কি সেমিকন্ডাক্টর ইউজ করা হয় জেনারেলি এখানে? স্যার, ওই এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন ব্যবহার করা হয়। না, সেটা তো ডোপিং, সেটা তো ডোপিং। সেমিকন্ডাক্টর মেটেরিয়ালটা কি? সিলিকন, সিলিকন সিলিকন বা জার্মেনিয়াম ইউজ সিলিকন করা হয়। সিলিকন জার্মেনিয়াম, সিলিকন সিলিকন জেনারেলি এখানে ইউজ করা হয়, ঠিক আছে? এবং এখানে ডোপিংটা এন চ্যানেল হলে কি দিয়ে ডোপিং করবে? ফ্রি ইলেকট্রন হবে। ফ্রি ইলেকট্রন তো হবে দরকার, মানে এন চ্যানেল পাওয়ার জন্য আমার ফ্রি ইলেকট্রনস তো দরকার, কিন্তু কি ধরনের ইমপিউরিটি, কি ধরনের ইমপিউরিটি? পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটি। পেন্টাভ্যালেন্ট উদাহরণ দিতে পারবে একটা? পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটির উদাহরণ দিতে পারবে? জার্মেনিয়াম সিলিকনটা তো তোমার সেমিকন্ডাক্টর মেটেরিয়াল হয়ে গেল না? তাই না? পেন্টাভ্যালেন্ট ইমপিউরিটির উদাহরণ দিতে পারবে কেউ? হাসিরুল? আর্সেনিক, ফসফরাস, ঠিক আছে, আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, এগুলো হচ্ছে তোমার পেন্টাভ্যালেন্ট। আর ট্রাইভ্যালেন্টের উদাহরণ দিতে পারবে? ট্রাইভ্যালেন্ট কোথায় থাকে বলো দেখি? মানে পি টাইপ কোথায় থাকে, কোন অংশটা? এই এইখানে একটা জায়গায় আমার পি টাইপের একটা লেয়ার তৈরি হচ্ছে, এটা হচ্ছে পি টাইপ, তাই তো? যেখান থেকে আমার কি বেরিয়ে আসছে, এখান থেকে যে টার্মিনালটা বার করছি ওর নাম কি বলো? এমিটার। এ এমিটার, ওটার নাম হচ্ছে এমিটার টার্মিনাল। এখানে কি ধরনের ডোপিং করা হচ্ছে? পি টাইপ পাওয়ার জন্য কি ধরনের মেটেরিয়াল দিয়ে ডোপিং করবে, কি ধরনের ট্রাইভ্যালেন্ট, ইমপিউরিটি দিয়ে ডোপিং করবে? ট্রাইভ্যালেন্ট। সেগুলো উদাহরণ দিতে ট্রাইভ্যালেন্ট পারবে? ইমপিউরিটি থাকবে, এগুলো হাইলি ডোপ করা থাকবে। আর সেটা যা দিয়ে জোট কক্ষে তিনটে করে ইলেকট্রনস থাকবে হ্যাঁ, সেগুলো স্যার, উদাহরণ যেমন দিতে, স্যার যেমন বোরন, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, বোরন, অ্যালুমিনিয়াম, এইগুলো ঠিকই আছে। তো এরকম ভাবে আমাদের এটা থাকে, ইউজেটির কনস্ট্রাকশনটা তো এরকম থাকছে। তো আগের দিন আমি কি বলেছিলাম বলো? যখন আমরা নর্মাল কন্ডিশনে এমিটারে ধরো কোনো ভোল্টেজ দিইনি, মনে করো এমিটারটা ওপেন ফাঁকা রেখে দিয়েছি, এখন এই বি টু আর বি ওয়ান এদের মধ্যে আমি একটা ধরো একটা ব্যাটারিকে কানেক্ট করলাম, ধরো একটা ব্যাটারিকে আমরা কানেক্ট করে দিলাম বি টু এবং বি ওয়ান এর মধ্যে, ঠিক আছে? তাহলে কি হবে যদি আমরা এরকম একটা কাজ করি, বি টু আর বি ওয়ান এর মধ্যে একটা ব্যাটারিকে কানেক্ট করি, তাহলে কারেন্ট কি ফ্লো হবে বলো? এখানে কিন্তু ইলেকট্রনস আছে, ইলেকট্রনস তো আছে, কারেন্ট কিন্তু আমরা যদি এই অবস্থায় করে রাখি এমিটারটাকে ওপেন করে, ঠিক আছে, তখন কিন্তু কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে? কেন হবে না, কি জন্য হবে না বলো? এই এমিটারের মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো হবে? এমিটারের এখানে ধরো আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, সাপোজ আমরা এমিটারটাকে এরকম রেখে দিয়েছি কানেক্ট করে, মানে এমিটারে আমরা কোনো ভোল্টেজ লাগাইনি, তাহলে এই অবস্থায় কি কারেন্ট ফ্লো হবে এমিটারের মধ্যে? স্যার এই অবস্থায় স্যার কারেন্ট ফ্লো হবে না, কারণ স্যার পিএন জাংশনটা রিভার্স বায়াস হিসেবে অ্যাক্ট করবে। কেন আর কেন স্যার রিভার্স বায়াস কেন আছে, কেন রিভার্স বায়াস আছে বলো? আগের দিন আমি বলেছিলাম এটা কেন হ্যাঁ স্যার রিভার্স বায়াস এটা আছে। কারণ স্যার আমরা যে স্যার শর্ট পি সার্কিট টাইপটা করেছি এন এটা এর এই দিকে দিকে আসবে স্যার না? পি স্যার টাইপটা রিভার্স এখানে ধরো জিরো ভোল্টেজ, এখানে ধরো জিরো ভোল্টেজ, ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা এখানে যুক্ত আছে, মানে এইটা এখানে জিরো ভোল্টেজ আছে, এখানেও জিরো ভোল্টেজ আছে, কিন্তু পজিটিভটা কোথায় আছে? পজিটিভ ভোল্টেজ কোথাও আছে কি স্যার পজিটিভটা এদিকে? না, স্যার এখানে স্যার পজিটিভটা স্যার নেগেটিভ মানে এন টাইপে আছে। এন টাইপে আছে, কেন আছে? কারণ এখানে আমরা কি দিয়েছি, ভিবিবি একটা ব্যাটারি দিয়েছি, তাহলে ভিবিবি ব্যাটারির যে টোটাল ভোল্টেজটা ড্রপ হবে, কোথায় কোথায় ড্রপ হওয়ার জায়গা আছে বলো? কোথায় কোথায় ড্রপ হবে ব্যাটারির মধ্যে ভোল্টেজ? এইখানে ড্রপ হবে কিছুটা, এইটুকু, এখান থেকে এইটুকুর মধ্যে কিছুটা ড্রপ হবে, আবার এখান থেকে এইটুকুর মধ্যে কিছুটা ড্রপ হবে, তাই না? এখান থেকে এইটুকুর মধ্যে কিছুটা ড্রপ হলো, আর
এখান থেকে নিচের অংশটুকুর মধ্যে কিছুটা ভোল্টেজের ড্রপ হলো, কোনটা বেশি ড্রপ হবে বলো দেখি, কোন ভোল্টেজ ড্রপটা বেশি হবে? নিচের অংশটা বেশি ড্রপ হবে, নিচের অংশটা বেশি ড্রপ হবে। এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি এই ভোল্টেজ ড্রপটাকে? এটাকে আমরা V1 দিয়ে ডিনোট করি, কারণ এটা লেন্থ বেশি, রেজিস্ট্যান্স বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোন দিকটা পজিটিভ, উপরে না নিচে? কোন দিকে পজিটিভ? নিচে তো জিরো, মাইনাস, মানে জিরোর সঙ্গে যুক্ত আছে, মানে নিচের দিকটা নেগেটিভ, উপরেই পজিটিভ হবে, বুঝতেই পারছো? তার মানে আমরা বলতে পারি এই জায়গাকার যে অংশ, এই এই পার্ট যেটা আমার পি এর সঙ্গে ঠেকে আছে, এই জায়গায় আমার V1 ভোল্টেজ পড়েছে, অন্যদিকে এই পি এর দিকে, এই দিকে যেটা লেগে আছে, পি এর এই দিকটা যেটা লেগে আছে, এখানে আমার জিরো ভোল্টেজ পড়েছে। দ্যাট মিনস আমার পি এন জাংশন যেটা আছে সেটা কিসের সঙ্গে যুক্ত, সে কিভাবে বায়াসিং হয়ে আছে? কোনো কারেন্ট কিন্তু এখানে ফ্লো হবে না, কিসের জন্য না, কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার্স থাকবে যেগুলো আমাদের এখান থেকে V2 থেকে মিটারের দিকে ফ্লো করবে, এবং তার জন্য কিছু লিকেজ কারেন্ট ফ্লো হতে পারে, ঠিক আছে? কিন্তু প্র্যাকটিক্যালি কোনো, মানে আমাদের যে মিটার কারেন্ট যেটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, সেরকম কোনো কারেন্ট কিন্তু ফ্লো হবে না। এবার সেটা করাতে গেলে কি করতে হবে? মিটার কারেন্ট যদি ফ্লো করাতে হয় আমাকে, তাহলে কি করতে হবে? আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা জিনিস আমি এটা আগের দিনও বলেছিলাম যে এই যে এই যে টার্মিনাল, মানে যখন এমিটারটা ধরো আমরা কোনো ভোল্টেজ দিইনি, এমিটারটা ওপেন অবস্থায় রেখেছি, এমিটারটা ধরো ওপেন অবস্থায় রেখেছি, আমরা ওপেন করে দিচ্ছি, সাপোজ ফর এক্সাম্পল আমরা এমিটারটাকে ওপেন অবস্থায় রেখেছি, তো এখন যদি আমরা এই V2 আর V1 এর মধ্যে ধরি, আমাদের একটা মাল্টিমিটার লাগিয়ে ধরো আমরা এখানে এই দুটো টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্স মাপছি, কিরকম রেজিস্ট্যান্স থাকবে বলো দেখি? বলো, আগের দিন বলা হয়েছিল স্যার রেজিস্ট্যান্সটা হাই থাকবে V1 এর মধ্যে যেখানে ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, সেই হাই এর ভ্যালুটা কত? 5 থেকে 10 kΩ, এটা আগের দিনের ক্লাসে বলা হয়েছিল, 5 থেকে 10 kΩ মতো একটা হাই রেজিস্ট্যান্স আমার এই V2 এবং V1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? এটা থাকলো তো। এবার হচ্ছে ধরো এমিটারে আমরা ভোল্টেজ দিলাম, এমিটারটাকে এবার আমরা বায়াসিং করলাম, একটু পজিটিভ ভোল্টেজ দিলাম, কতক্ষণ পর্যন্ত পজিটিভ ভোল্টেজ দিলেও কারেন্ট ফ্লো করবে না বলো তো? পজিটিভ ভোল্টেজ দিলেই কি কারেন্ট ফ্লো করা স্টার্ট করে যাবে, হিউজ কারেন্ট ফ্লো করবে? স্যার যতক্ষণ পর্যন্ত, স্যার এখন যে ভোল্টেজটা দিলাম Vx না কি বলে, হ্যাঁ ভি, সাপোজ আমি এটাকে ভি বলছি, হ্যাঁ ভি গেটার দেন V1 হলে পরে ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো করবে না, V1 গেটার, ভি গেটার দেন V1 হবে তবে স্যার কারেন্ট ফ্লো করবে, কারণ তখন ওটা ফরওয়ার্ড বায়াস। কারেন্ট যখন, হ্যাঁ কারেন্ট ফ্লো করবে, এবার কারেন্ট ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে মানে অ্যাকচুয়ালি কি হবে? কারেন্ট ফ্লো করা মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি কোন চার্জ ক্যারিয়ার গুলো কোথা থেকে কোন দিকে যাবে বলো? কি চার্জ ক্যারিয়ারের মুভমেন্ট হবে যার জন্য স্যার কারেন্ট ফ্লো হবে? মানে পি সেকশনের মেজরিটি চার্জ ক্যারিয়ার এখানে হোলস আছে, আর এন সেকশনে মেজরিটি, আর এখানে চার্জ গুলো এন সেকশনে ইলেকট্রন আছে, এটা লাইট লিড অফ, আর পি সেকশনে এটা হাই লিড অফ থাকে, যার ফলে যখন ভোল্টেজ অ্যাক্রস ভি গ্রেটার দেন ভোল্টেজ অ্যাক্রস V1 হবে তখন হোলস গুলো পি সেকশন থেকে এন সেকশনের দিকে মুভ করতে চাইবে, আর এটা স্যার উপরের দিকে যাবে না, কারণ এখানে পজিটিভ পজিটিভ রিয়াক্ট মানে অপোজ করবে, নিচের দিকে রিপেল করবে, সেই জন্য এটা নিচের দিকে আসার চেষ্টা করবে, আর এখানে ইলেকট্রন গুলোর সাথে তারপরে স্যার রিকম্বাইন হবে, তারপরে কারেন্টের মুভমেন্ট স্টার্ট হয়ে যাবে স্যার। কারেন্টটা আমার এইদিকে ফ্লো করবে, আইই কারেন্টটা আমার এদিক দিয়ে ফ্লো করবে, ঠিক আছে? এদিকে একটা আইই কারেন্টের ফ্লো হবে, ঠিক আছে? এমিটারের মধ্যে দিয়ে এরকম একটা আইই কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? তো যখন এই কারেন্ট গুলো, চার্জ ক্যারিয়ার গুলো এখানে আসবে, তখন এই অংশের রেজিস্ট্যান্সটা কি হবে? এই V1 এর কাছাকাছি অংশের যে রেজিস্ট্যান্স, এটা কি হবে, বাড়বে না কমবে যখন চার্জ ক্যারিয়ার গুলো আসবে তখন? এখানে তো আমার চার্জ ক্যারিয়ার যখন, এখন ধরো মানে যখন আমরা ভোল্টেজ দিচ্ছি না, তখন শুধু চার্জ ক্যারিয়ার হিসাবে আমার ফ্রি ইলেকট্রনস আছে, কিন্তু যখন আমার হোল গুলো এখানে চলে এলো তখন কি হলো? তখন আমার রেজিস্ট্যান্সটা কি বেড়ে গেল এই অংশে, না রেজিস্ট্যান্সটা কমে গেল, কি হবে বলো? ধীরে ধীরে রেজিস্ট্যান্সটা কমতে থাকবে আর কারেন্টের ভ্যালুটা বাড়তে থাকবে। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা কমতে থাকবে, তো এইটার জন্যই দেখো আমরা ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা ড্র করছি, সেখানে নিচের অংশ মানে এইখান থেকে শুরু করে এই অংশ আছে, সেখান থেকে আপ টু এই V1, এইটুকু অংশের রেজিস্ট্যান্সটাকে আমরা কি দেখাবো, কি দিয়ে দেখাবো? এটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে দেখাবো, এটা তো কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স নয়, এটা ভ্যারি করছে, এটা ভ্যারি করছে বলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে তোমরা জানো এরকম রিওস্ট্যাট এর মতো সিম্বল দিয়ে দেখানো হয়, বোঝা গেল? আর উপরের যে অংশটা, মানে উপরের অংশ বলতে কোনটাকে বোঝাচ্ছি, এই যে পি মানে অর্থাৎ যেখানে এমিটার যুক্ত আছে সেখান থেকে উপরের এই V2 টার্মিনাল, এইটুকু অংশের মধ্যে যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ফিক্সড, ওটা তো সেরকম কোনো সিগনিফিক্যান্টলি চেঞ্জ হচ্ছে না, কারণ কি হোলগুলো তার উপরে যেতে পারছে না, হোলগুলো যা যাচ্ছে নিচের দিকে আসছে, তার মানে উপরের দিকে যাচ্ছে না, উপরের দিকে রেজিস্ট্যান্স ফিক্সডই থাকছে, আর এটাকে আমরা একটা ডায়োড দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? তো এইভাবে আমাদের ইকুইভ্যালেন্ট মডেলটা এসছে, ইকুইভ্যালেন্ট মডেলের মধ্যে এই যে পি আর এন, এদের পিএন জাংশনটাকে আমরা একটা ডায়োড দিয়ে রিপ্রেজেন্ট করেছি, ঠিক আছে? পিএন জাংশনের মধ্যে এই ডায়োড দিয়ে আমরা পিএন জাংশনটাকে রিপ্রেজেন্ট করেছি, তো আশা করি যে এটা ক্লিয়ার হওয়া উচিত সবার, ঠিক আছে?
আচ্ছা, এবারে দেখো নেক্সট যেটা আমরা বলতে চাইছি যে ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে আমরা এবার এক্সপ্লেন করব, ঠিক আছে? ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে কিভাবে এক্সপ্লেন করছি, তার মধ্যে তো কিছুটা পার্ট মানে প্রত্যেকটা টার্মকে এক্সপ্লেন করেছে। দেখো এখানে কি বলছে, না প্রিভিয়াস ফিগার মানে যে ফিগারটা ওখানে ড্র করা হলো এই ফিগারটার কথা বলা হচ্ছে। প্রিভিয়াস ফিগার শোজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইউজেটি, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সিলিকন বার ইজ কল্ড দ্য ইন্টার বেস রেজিস্ট্যান্স আর বিবি, ঠিক আছে? মানে টোটাল যে রেজিস্ট্যান্সটা আছে না সেটাকে বলছে আর বিবি। দ্য ইন্টার বেস রেজিস্ট্যান্স ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য টু রেজিস্টার্স ইন দ্য সিরিজ, ঠিক আছে? দুটো রেজিস্ট্যান্স সেখানে সিরিজে কানেক্টেড আছে, সেই টোটালটাকে নিয়ে বলছে আর বিবি। কোন দুটো সিরিজে রেজিস্ট্যান্স আছে, কোন দুটো রেজিস্ট্যান্স এখানে সিরিজে আছে বলো? দুটো রেজিস্ট্যান্স আমার সিরিজে আছে, কোন দুটো? এই একটা রেজিস্ট্যান্স আর এই একটা রেজিস্ট্যান্স, এই দুটো রেজিস্ট্যান্স কিসে আছে? সিরিজে আছে। যদি আমরা এই পার্টটাকে নেগলেক্ট করি, এই পার্টটাকে এখন ছেড়ে দাও, এটা তো যখন আমার ডায়োড অন থাকবে তখন অন থাকবে, বাট নর্মাল কন্ডিশনে যদি আমার এমিটারটা ওপেন অবস্থায় থাকে আমরা বলতে পারি তো এইটা আর এইটা আমাদের সিরিজে কানেক্টেড আছে, ঠিক আছে? কারণ এখানে আমরা ভোল্টেজ দেবো, সেই টোটাল কারেন্টটা এই রাস্তা দিয়ে ফ্লো করবে। কোন পথে ফ্লো করবে? এই রাস্তা দিয়ে ফ্লো করবে, কারণ এই দিকে তো কিছু যাবে না, এটা তো ওপেন করে রাখবো আমরা, ঠিক আছে? তাহলে এই যে আমার টোটাল রেজিস্ট্যান্সটা হলো না, এখান থেকে এইটুকু এইটুকু অংশের মধ্যে যে টোটাল রেজিস্ট্যান্স, সেটাকে আমি কি বলছি? সেটাকে আমি বলছি আর বিবি, ঠিক আছে? এটাকে আমরা বলছি আর বিবি। ইট ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স বিটুইন দিস টু লিডস বি টু অ্যান্ড বি ওয়ান, এই দুটো টার্মিনালের মধ্যে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর বিবি। তাহলে আর বিবি সমান আমরা কি লিখতে পারি? আর বিবি সমান দুটো রেজিস্ট্যান্সের সাম আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো? আর বিবি সমান আর বি টু প্লাস বি ওয়ান প্লাস আর বি টু, ঠিক? আর বি ওয়ান প্লাস আর বি টু, আর বি ওয়ান প্লাস আর বি টু, এটা আমরা বুঝতেই পারছি। আর বি ওয়ান প্লাস আর বি টু এটা দুটো রেজিস্ট্যান্সের সাম হিসাবে লিখতে পারি, যার মধ্যে কোনটা ভ্যারিয়েবল। আর বি ওয়ান যেটা হচ্ছে না এটা ভ্যারি করে, কিন্তু আর বি টুটা কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? এবার হচ্ছে আর বি টু, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স বিটুইন দ্য সিলিকন বার বিটুইন দ্য টার্মিনাল বি টু অ্যান্ড দ্য পয়েন্ট হোয়ার দ্য এমিটার জাংশন লাইন্স, মানে এটাই বলতে চাইছে। দেখো এটা হচ্ছে এমিটার টার্মিনাল, যেখানে এমিটার টার্মিনালটা যেখানে যুক্ত আছে সেই পয়েন্ট, আর এই উপরের হচ্ছে বি টু যে লিডটা আছে, দুটোর মধ্যেকার রেজিস্ট্যান্স, এটাকে বলছে আর বি টু। আর কি বলছে, না আর বি ওয়ান ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বার বিটুইন বি ওয়ান অ্যান্ড দ্য এমিটার জাংশন, দিস রেজিস্ট্যান্স ইজ শোন ভ্যারিয়েবল বিকজ ইটস ভ্যালু ডিপেন্ড অন দ্য বায়াস ভোল্টেজ অ্যাক্রস দ্য পিএন জাংশন। মানে এটাকে ভ্যারিয়েবল কেন বলছে আর বি ওয়ানটাকে, কারণ ওইটার কতটা ভ্যালু হবে সেটা ডিপেন্ড করছে আমরা এমিটারে কতটা বায়াস অ্যাপ্লাই করছি। আমরা যত বায়াস বেশি অ্যাপ্লাই করবো তত বেশি হোল ওখান থেকে এমিটার থেকে ওই আর বি ওয়ানের কাছাকাছি অংশে চলে আসবে এবং তত তার রেজিস্ট্যান্সটা কমে যাবে। তো সেই কারণে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বিকজ ইটস ভ্যালু ডিপেন্ডস অন দ্য বায়াসিং হুইচ ইজ অ্যাপ্লাইড অন দ্য পিএন জাংশন, ঠিক আছে? এবারে যে পিএন জাংশন যেটা আছে সেটাকে আমরা একটা ডায়োড দিয়ে রিপ্রেজেন্ট করেছি। পিএন জাংশনকে তো ডায়োড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছ এই একটা ডায়োড, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে ভিডি বলছে। যখন এটা অন হবে তখন এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ একটা ঘটছে, সেটাকে বলছে ভিডি, ঠিক আছে? ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস ডায়োড, ঠিক আছে? এখন দেখো কি বলছে, না সার্কিট অপারেশন, সার্কিট অপারেশনটা কেমন হচ্ছে, না সার্কিট অ্যাকশন অফ দ্য ইউজেটি, সরি জেটি হবে এটা, সার্কিট অপারেশন অফ দ্য ইউজেটি ক্যান বি এক্সপ্লেইন মোর ক্লিয়ারলি ফ্রম দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট। মানে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা আরো ভালোভাবে, আগের দিন আমরা যে সার্কিটের অপারেশনটা এক্সপ্লেন করেছি ওটা আমরা নর্মালি আমাদের অবজারভেশন দিয়ে বলেছি, কিন্তু এখন আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে সার্কিট অপারেশনটাকে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? কিরকম হচ্ছে দেখো, না হোয়েন নো ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন অ্যাপ্লাই টু দ্য ইউজেটি দেন দ্য ইন্টার বেস রেজিস্ট্যান্স ইজ গিভেন বাই আর বিবি ইজ ইকাল টু আর বি ওয়ান প্লাস আর বি টু। এটা তো ঠিক, যখন আমরা কোনো এমিটারে ভোল্টেজ অ্যাপ্লাই করছি না তখন আমার আর বিবি সমান হচ্ছে আর বি ওয়ান প্লাস আর বি টু, এটা হয়েছে। এবার এই আর বিবির ভ্যালুটা জেনারেলি বলছে 4 থেকে 10 kΩ এই রেঞ্জের মধ্যে জেনারেলি থাকছে। এখন দেখো বলছে যে ইফ আ ভোল্টেজ ভি টি এইচ ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য বেসেস উইথ এমিটার ওপেন, এটা ভি টি এইচ না বলে এটাকে ভি বিবি বলা হোক, যদি আমরা একটা ভোল্টেজ ভি বিবি অ্যাপ্লাই করি বিটুইন দ্য বেসেস উইথ দ্য এমিটার ওপেন দেন দ্য ভোল্টেজ উইল ডিভাইড অ্যাক্রস আর বি ওয়ান অ্যান্ড আর বি টু, ঠিক তো? যেখানে আর বি ওয়ানের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হবে ভি ওয়ান, সেটাকে আমরা পাচ্ছি এইভাবে আর বি ওয়ান ডিভাইডেড বাই আর বি ওয়ান প্লাস আর বি টু, টোটালটা মাল্টিপ্লাইড বাই হচ্ছে ভিবি ভিবিবি, ঠিক আছে? কি করে হচ্ছে দেখো, টোটাল কারেন্টটা বের করে নিয়েছে তারপরে ভোল্টেজটা, হ্যাঁ
হ্যাঁ টোটাল কারেন্ট বাই ভোল্টেজ, নর্মাল একটা ভোল্টেজ ডিভাইডার এখানে রুল লাগিয়েছে, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করলেই আমরা এটা পেয়ে যাচ্ছি। এখান থেকে বলতে চাইছে যখন আমরা এমিটারটাকে ওপেন রেখেছি, সাপোজ এই পার্টটাকে এখন আপাতত কনসিডার করার দরকার নেই, এই পার্টটা ওপেন, ঠিক আছে, এই পার্টটা আমার ওপেন আছে, এখন শুধু এই পার্টের মধ্যে আমরা এখানে ভিবিবি অ্যাপ্লাই করেছি আমার দুটো রেজিস্টার RB2 আর RB1, তাহলে এই পাথে কারেন্ট কত আসবে? টোটাল যা কারেন্ট আসার এই পাথেই আসবে, কোন দিক দিয়ে আসবে? এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে এটা রিটার্ন করে যাবে। কারেন্টটা সাপোজ আমি নাম দিলাম IB, এই এখানে দেওয়াই আছে IB, যেটা লেখা আছে IB সমান তাহলে কত হবে বলো দেখি? IB সমান আমার হয়ে যাবে, এখানে ভোল্টেজ আছে VBB, দুটো রেজিস্টার সিরিজে আছে, একটা RB2 একটা RB1, তাহলে VBB ডিভাইডেড বাই কত? RB1 প্লাস RB2, এটা হচ্ছে এখান দিয়ে কারেন্ট আসছে ওটা, RB1 প্লাস RB2। এখন যদি আমরা দেখি যে RB2 এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হলো, RB2 এর অ্যাক্রসে কতটা, সরি, RB1 এর অ্যাক্রসে কতটা ভোল্টেজ ড্রপ হলো সেটা যদি বার করতে হয়, তাহলে আমরা কি বলবো বলো? এখানে ভোল্টেজ ড্রপটাকে আমি সাপোজ V1, এটাকে আমি V1 দিয়ে ডিনোট করছি সাপোজ, তাহলে V1 ইজ ইকুয়াল টু আমার হয়ে গেল কত? RB1 ইনটু আইবি IB, ইনটু RB1। হ্যাঁ ঠিক আছে, RB1 ইনটু IB অথবা IB ইনটু RB1, যাই বলি। এবার হচ্ছে কি, আমরা যদি এটাকে গুণ করে দিই, দেখো তাহলে আমার কি পড়ে থাকবে? উপরে আমার RB1 পড়ে থাকবে, RB1 পড়ে থাকবে, আর নিচে কে পড়ে থাকবে? নিচে পড়ে থাকবে RB1 প্লাস RB2, ঠিক আছে, RB1 প্লাস RB2 এটা পড়ে থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমার তাকে কাকে দিয়ে গুণ হবে? না, এটা VBB-র সঙ্গে গুণ হয়ে যাবে, VBB-র সঙ্গে এটা ব্যাপারটা গুণ হয়ে যাবে। এবার এই যে রেশিওটা হলো না, RB1 ডিভাইডেড বাই RB1 প্লাস RB2, এই রেশিওটাকে আমরা বলছি হচ্ছে ইটা, ঠিক আছে, এই এটাকে আমরা ইটা দিয়ে ডিনোট করছি, ইটা ইন্টু VBB, এইভাবে আমরা এটাকে লিখছি, কোনো অসুবিধা নেই, এই জিনিসটাকে আমরা ইটা লিখতেই পারি। এটা একটা কনস্ট্যান্ট রেশিও, মানে কনস্ট্যান্ট রেশিও নয়, ইটা একটা ভ্যারিয়েবলই, কারণ RB1টা তো ভ্যারি করবে না, তো এটা একটা রেশিও, এটাকে আমরা ইটা দিয়ে ডিনোট করছি। এবার এই যে ইটা জিনিসটা, এটাকে এরা বলছে যে এটাকে বলে ইন্ট্রেন্সিক স্ট্যান্ড অফ রেশিও, ঠিক আছে, ইন্ট্রেন্সিক স্ট্যান্ড অফ রেশিও এই নামে এটাকে ডাকা হয়, ঠিক আছে। এই V1 ডিভাইডেড বাই VBB এই যে রেশিওটা, সেটাকেই বলছে ইটা অথবা ইন্ট্রেন্সিক স্ট্যান্ড অফ রেশিও। মানে এখান থেকে দেখো V1 সমান কত পেলাম? ইটা ইন্টু VBB পেলাম। পরের পাতায় লিখি, V1 সমান আমরা কত পেলাম? ইটা ইন্টু VBB। তাহলে ইটা সমান কি লিখতে পারি? ইটা সমান আমরা লিখতে পারি, তো ইটা সমান আমরা লিখতে পারি হচ্ছে, ইটা সমান আমরা লিখতে পারি এটা যে V1 ডিভাইডেড বাই VBB, এরকম ভাবে আমরা এটাকে ডিনোট করতেই পারি। তাহলে এই যে আমরা রেশিওটা পেলাম না, ইটাটা, এটা হচ্ছে দুটো ভোল্টেজের রেশিও, দুটো ভোল্টেজের রেশিও, একটা ভোল্টেজ হলো V1, যে ভোল্টেজটা আমরা কোথায় পাচ্ছি? V1 ভোল্টেজটা আমরা পাচ্ছি হচ্ছে এই যে আমার এমিটার টার্মিনালটা যেখানে যুক্ত ছিল সেখান থেকে আপ টু দিস V1, এইটুকুর মধ্যে আমরা এই ভোল্টেজটা পাচ্ছি V1। আর যেটা আমাদের VBB সেটা হচ্ছে টোটাল যে দুটো আমার বেস টার্মিনাল ছিল, একটা V2 আর একটা হচ্ছে V1, এই দুটোর মধ্যে টোটাল যে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি সেটি হচ্ছে VBB। তাহলে এই V1 আর এই VBB এই দুটো রেশিওটাকে আমরা কি বলছি? ইটা। ইটার ফুল নাম কি? এটার নাম হচ্ছে ইন্ট্রেন্সিক স্ট্যান্ড অফ রেশিও, ইন্ট্রেন্সিক স্ট্যান্ড অফ রেশিও, ঠিক আছে। এটা কোশ্চেনে আসতে পারে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইন্ট্রেন্সিক স্ট্যান্ড অফ রেশিও অফ অ্যান UJT, ঠিক আছে, UJT এর ক্ষেত্রে ইন্ট্রেন্সিক স্ট্যান্ড অফ রেশিও কাকে বলে, এটা কোশ্চেনে জিজ্ঞাসা করা যেতে পারে, বুঝতে পেরেছো সবাই? আর ইটা যেটা আছে রেঞ্জ কত? এর রেঞ্জ হচ্ছে জেনারেলি 0.51 থেকে 0.82, এর মধ্যে ভ্যারি করে। মানে যখন, বুঝতেই পারছো, এমিটারে ভোল্টেজ অ্যাপ্লাই করব, যখন এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে, তখন আমাদের ইটার ভ্যালু কি হবে? ইটার ভ্যালু কি হবে বলো? যখন আমরা এমিটারের ভোল্টেজ অ্যাপ্লাই করা স্টার্ট করে দেবো, এমিটারে ধরো ভোল্টেজ এবার অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি, তখন আমার ইটার ভ্যালু কি হবে? বাড়বে না কমবে? ধরো আমরা এমিটারে ভোল্টেজ অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি এবং সেটা আমার এই যেটা আমাদের V1 তার থেকে বেশি হয়ে গেছে, তো সেই অবস্থায় কি হবে? ইটার ভ্যালু বেশি হবে না কম হবে? সে তখন V1 কমে যাচ্ছে, তার মানে ইটার ভ্যালু কমে যাচ্ছে, তার মানে ইটার ভ্যালুটা কমবে। ইটার ভ্যালু আমার যখন এমিটার ওপেন আছে তখন যা ইটার ভ্যালু, আস্তে আস্তে ইটার ভ্যালুটা কিন্তু কমবে, যখন ডিভাইসটা অন হয়ে যাবে ইটার ভ্যালু কিন্তু কমে যাবে, ঠিক আছে, এটা বোঝার আছে। ইটার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট নয়, ইটার ভ্যালু ভ্যারি করে, ভ্যারিয়েবল, কত কোথা থেকে কোথার মধ্যে ভ্যারি করে, জেনারেলি 0.51 থেকে 0.82 এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে, ঠিক আছে। এবং এই যে ভোল্টেজ অ্যাক্রস RB1, ওটাই আমরা V1 লিখেছি, V1 সমান কত? না, ইটা ইন্টু VBB, এটা তো আমরা দেখেছি, ইটা ইন্টু VBB, ঠিক আছে। এবং দ্য ভোল্টেজ
ভি ইটা ইনটু ভিবিবি অ্যাপিয়ারিং অ্যাক্রস আরবি ওয়ান, এটা কি করছে অ্যাকচুয়ালি? এটা এটা ডায়োডটাকে রিভার্স বায়াস করছে, তাই না? এই যে ভোল্টেজটা আমরা পাচ্ছি ডায়োডের অ্যাক্রস, মানে ইটা ইনটু ভিবিবি যেটা আমরা পাচ্ছি, আমি এখন আরেকবার ড্র করি ডায়াগ্রামটা। এটা ধরো আমাদের একটা সিলিকনের সেমিকন্ডাক্টর, সিলিকন সেমিকন্ডাক্টর উইথ এন টাইপ ডোপিং। এখানে আমাদের একটা পি রিজিয়ান আছে যেখানে আমরা এমিটার টার্মিনাল কানেক্ট করেছি। এটা আমাদের এমিটার টার্মিনাল, উপরে আমাদের কি টার্মিনাল আছে না, উপরে হচ্ছে আমাদের হচ্ছে V2 টার্মিনাল, উপরে হচ্ছে V2 টার্মিনাল, নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের V1 টার্মিনাল, ঠিক আছে? এই V1 আর V2 এদের মধ্যে আমরা ধরো তো ওটাকে অ্যাপ্লাই করেছি, ভিভিবিটাকে তো আমরা অ্যাপ্লাই করেছি। এখন এখানে আমরা কি অ্যাপ্লাই করেছি, না এখানে আমরা ভিই অ্যাপ্লাই করেছি, এটাকে ধরো আমরা ভিই নাম দিলাম। এই ভোল্টেজটার নাম হচ্ছে কত? ভিই। আর এটা কি আছে? এটা হচ্ছে ভিবিবি প্লাস ভিবিবি, ঠিক আছে? এরকম কন্ডিশনে এখন যখন আমরা এমিটারের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এমিটারের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করা করছি, এটা ভিই। আচ্ছা, নর্মালি আমার এখানে যে ভোল্টেজ ড্রপটুকু হয়েছিল সেটা কত? এখান থেকে এইটুকুর মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয়েছিল সেটা হচ্ছে V1। এই V1টার মান কত বেরোলো এখন? V1 সমান আমার বেরোলো হচ্ছে ইটা ইন্টু ভিবিবি। এই এই V1টাকেই আমরা বলছি ইটা ইন্টু ভিবিবি, এই ভোল্টেজটা, ঠিক আছে? এই ভোল্টেজটা কি করছে আমার এই ডায়োডেরটাকে, এই ডায়োডটাকে আমার রিভার্স বায়াস করছে, তাই না? এই ডায়োডটাকে আমার রিভার্স বায়াস করছে। এখন এই ডায়োডটাকে যদি আমাকে অন করতে হয়, মানে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট অনুযায়ী যদি আমরা দেখি, এখানে আমরা V1 ভোল্টেজ পাচ্ছি, V1 সমান হচ্ছে ইটা ইনটু ভিবিবি, সেটা এখানে পড়ছে, এই এই RB1 রেজিস্টারের অ্যাক্রসে পড়ছে। এখন যদি আমাকে এটাকে অন করতে হয় ডায়োডটা, তাহলে কি থাকবে? রিভার্স বায়াস থাকলে ডায়োডটা কি থাকে বলো? রিভার্স বায়াস কন্ডিশনে ডায়োডের মধ্যে কি কারেন্ট ফ্লো হয়? কোনো ডায়োডকে যদি আমরা রিভার্স বায়াস করি, তার মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো হবে? না স্যার, হবে না কোনো রকম কারেন্ট ফ্লো। ডায়োডের মধ্যে কিন্তু কারেন্ট ফ্লো হবে না, যখন ডায়োডটা হচ্ছে আমার রিভার্স বায়াস আছে, কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার কন্ডিশনটা কি? ডায়োডের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয় ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে, ফরওয়ার্ড যদি ডায়োডটা অন থাকে ধরো, তখন সেই অবস্থায় মনে করো এর অ্যাক্রসে ড্রপ হচ্ছে কত? ভিডি, মানে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। তা এইটুকু সার্কিটের মধ্যে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, এই সার্কিটের মধ্যে যদি আমরা KVL অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি লিখতে পারি বলো? এই সার্কিটগুলোর মধ্যে KVL অ্যাপ্লাই করে কি লিখতে পারি? ভিই থেকে রিলেশনটা বলো, ভিই সমান কি লিখতে পারি? স্যার, ভি সমান ভিডি প্লাস ভি1। হ্যাঁ, ভিই সমান আমরা লিখতে পারি ভিডি প্লাস ও ভি1, ভিডি প্লাস হচ্ছে ভি1। আর ভি1 এর পরিবর্তেও কি লিখতে পারি? ভি1 সমান কি জানি? ইটা ইনটু ভিবি, ইটা ইনটু ভিবি, ইটা ইনটু, হ্যাঁ, তাহলে আমি ডাইরেক্টলি লিখে দিলাম ভিই সমান হচ্ছে ভিডি প্লাস ইটা ইনটু ভিবিবি, ঠিক আছে? ইটা ইনটু ভিবিবি এটা আমরা লিখতেই পারি, বুঝা গেল? তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমরা এটা পেলাম যে ভিই সমান হচ্ছে ভিডি প্লাস ইটা ইনটু ভিবিবি, এটা হয়ে গেল। নেক্সট দেখো, এটাই আমরা লিখেছি না, ইফ নাও এ প্রোগ্রেসিভলি রাইজিং ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, পজিটিভ ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য এমিটার, দেন দ্য ডায়োড উইল বিকাম ফরওয়ার্ড বায়াসড, অ্যান্ড হোয়েন দ্য ইনপুট এক্সিডস ইটা ইনটু ভিবিবি বাই ভিডি, মানে যখন আমার এই যে ভিই আমরা তো বাড়াচ্ছি, প্রথমেই হবে না, ভিটাকে আস্তে আস্তে বাড়াতে হবে। আস্তে আস্তে বাড়ালে একটা সময় কি হবে, ডায়োডটা আমার ফরওয়ার্ড বায়াস হবে। কখন হবে? যখন এই ভিইর ভ্যালুটা এই আমার ভিডি প্লাস এই ইটা ইনটু ভিবিবি এই টোটালটার থেকে যখন বেশি হয়ে যাবে, তখন আমরা বলতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি, শুধু এটা বললেও ভুল হচ্ছিল, মানে আগে আমরা যেটা বলছিলাম যে অ্যাপ্লাইড ভোল্টেজ উড বি গ্রেটার দ্যান ভি1, সেটা সেটু বললেই হবে না, প্লাস এইটাকেও আমাদের কনসিডার করা উচিত। এই যে ড্রপটা, মানে ডায়োডের মধ্যে যে ড্রপ ভিডি, সেটাও কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। মানে টোটালটার থেকে যদি আমার ভিইটা বেশি হয়, তখন আমরা বলতে পারি যে ডায়োডটা, মানে তখন আমরা বলতে পারি যে আমাদের UJTটা অন অবস্থায় গেল, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু অফ অবস্থাতেই থাকবে। এবার যখন এটা আগেই বলা হয়েছে, হোয়েন দ্য ডায়োড স্টার্টস কন্ডাক্টিং, যখন এই ডায়োডটা কন্ডাক্ট করা স্টার্ট করবে, হোলগুলো কোথায় ইনজেক্টেড হবে? না পি টাইপ মেটেরিয়াল থেকে এন টাইপ বারের মধ্যে ইনজেক্টেড হবে। এবং হোলগুলো কোন দিকে যাবে? না টার্মিনাল B1 এর দিকে যাবে, B1 টার্মিনালটা নিচের দিকে আছে, ওই দিকেই যাবে। এবং তার ফলে কি হবে? না এমিটার এবং B1, এমিটার এবং B1, মানে কোনটা? এমিটার এবং হচ্ছে B1,
এই ছবিতে দেখো, এমিটার হচ্ছে এই টার্মিনালটা আর বি ওয়ান হচ্ছে এইটা। এমিটার এবং বি ওয়ান এর মধ্যেকার রেজিস্ট্যান্সটা কি হবে? কমবে। সেটাই বলা হচ্ছে, এমিটার এবং বি ওয়ান এর মধ্যেকার রেজিস্ট্যান্স কিন্তু কমে যাবে, ঠিক আছে? এবং এন্ড হেন্স দ্য ইন্টারনাল ড্রপ ফ্রম এমিটার টু বি ওয়ান, ইন্টারনাল যে ভোল্টেজ ড্রপ যেটা ভি ওয়ান হচ্ছিল সেটাও কমে যাবে, এবং এই এমিটার কারেন্টটা কিন্তু তার ফলে আরো বাড়বে। কারণ ভোল্টেজ ড্রপ যখনই কমে যাচ্ছে, তার মানে কি আরো বেশি ভোল্টেজ, আমার ভিই টা তো ফিক্সড আছে, ভিই টা ফিক্সড আর ভিডি টাও ফিক্সড, কিন্তু ভি ওয়ান যেটা মানে ইটা ইন্টু ভিডিডি ওই জিনিসটা কমে যাচ্ছে। তার মানে কি, তার মানে আরো বেশি ডিফারেন্স তৈরি হচ্ছে ভিই এর সঙ্গে ওই ইটা ইন্টু ভিডিডি, এবং তখন ভিভিডি তখন হচ্ছে কি না, আমাদের আরো বেশি পরিমাণে কারেন্ট ইনজেক্টেড হবে। দ্যাট মিনস আরো বেশি পরিমাণে হোলস আমাদের পি টাইপ যে রিজিয়ন সেখান থেকেই এন টাইপ বারের মধ্যে ইনজেক্টেড হতে থাকবে, এবং তার ফলে কারেন্টটা রিজেনারেটিভলি বাড়তে থাকবে। বা কি হচ্ছে না, যখন দা পজিটিভ ভোল্টেজ টু দা এমিটার ইজ লেস দ্যান দা পিক পয়েন্ট ভোল্টেজ ভিপি, দা পিএন জাংশন রিমেন্স রিভার্স বায়াসড। মানে যখন আমরা ভি ওয়ান যেটা ভি মানে যখন আমরা এমিটারে যে ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি, সেই ভোল্টেজটা একটা পার্টিকুলার ভ্যালু ভিপি থাকে, সেই ভিপির থেকে যতক্ষণ ছোট থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পিএন জাংশনটা রিভার্স বায়াসটি থাকছে, এবং এমিটার কারেন্টও এটাও প্র্যাকটিক্যালি জিরোই থাকছে। মানে কোন জায়গাটা বলতে চাইছি দেখো, কোন জায়গাটাকে বলতে চাওয়া হচ্ছে দেখো, এই যে আমাদের ছবিটা আমরা দেখাচ্ছি, এই ছবির মধ্যে মনে করো, ঠিক আছে, এই যে ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি ভিই, আমরা এখানে অ্যাপ্লাই করলাম ভিইটা, যখনই আমরা অ্যাপ্লাই করলাম সঙ্গে সঙ্গে কি আমাদের কারেন্টটা ফ্লো হওয়া স্টার্ট করলো? আমরা ভিইটা ধরো প্রথমে অল্প রেখেছি, অল্প রাখলে কিন্তু এটা ফরওয়ার্ড বায়াস তখনও হবে না। মানে আমরা যখন আস্তে আস্তে এটাকে অন করছি, মানে ভিইটাকে আস্তে আস্তে যখন আমরা বাড়াচ্ছি, ভিইটা বাড়বে কিন্তু তার সঙ্গে কারেন্টও কিন্তু খুব দ্রুততার সঙ্গে বাড়বে না, কারেন্টটা খুব সামান্য পরিমাণেই বাড়বে। কিন্তু যখন গিয়ে আমার এই ভিই যেটা অ্যাপ্লাইড ভোল্টেজ সেটার ভ্যালু এই জিনিসটার থেকে বেশি হয়ে যাচ্ছে, ভিডি প্লাস ইটা ইন্টু ভিভিভি এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলতে পারি আমাদের একটা পিক ভ্যালু। এটাকে আমরা ভিই না বলে বেসিক্যালি আমরা এই ভ্যালুটাকে আমরা বলবো হচ্ছে ভিপি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু অফ দা এমিটার ভোল্টেজ, মানে এই ভিইরই একটা পার্টিকুলার ভ্যালু ভিপি, ঠিক আছে? এটাকেই আমরা বলতে চাইছি এটা হচ্ছে এমিটার ভোল্টেজের একটা পিক ভ্যালু, যে ভ্যালু ভোল্টেজটা অ্যাপ্লাই করলে তবে গিয়ে আমাদের এই ডিভাইসটা অন হবে, ঠিক আছে? তো যতক্ষণ পর্যন্ত না আমাদের এই এমিটারের অ্যাপ্লাই করা যে ভোল্টেজ সেটা এই ভিপি পর্যন্ত পৌঁছাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এমিটারের মধ্যে যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্টটা খুব একটা বেশি হবে না, খুব সামান্যই থাকবে। কিন্তু যখন ওই ভিপি ভোল্টেজে পৌঁছে যাচ্ছে তারপরে কিন্তু এমিটার কারেন্টটা খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে, ঠিক আছে? এমিটার কারেন্টটা খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে, এবং সাথে সাথে আমাদের কি কমবে, সাথে সাথে কিন্তু আমাদের যে ভোল্টেজের ভ্যালুটা সেটাও কিন্তু কমতে থাকবে, ঠিক আছে? এমিটারের ভোল্টেজের ভ্যালুটাকেও আমরা চাইলে কমাতে পারি, ঠিক আছে? তাতেও কিন্তু আমাদের কারেন্টটা বাড়তেই থাকবে। তো সেটাই এখানে বলছে দেখো, হাউএভার হোয়েন দ্য ইনপুট ভোল্টেজ এক্সিডস দ্য ভিপি, আমরা যে ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করছি সেটা যখন এই ভিপির থেকে বেশি হচ্ছে, ভিপি মানে কি, ভিপি মানে হচ্ছে ওই ইটা ইন্টু ভি ভিপি প্লাস ভিডি, এই ভ্যালুটাকে বলা হচ্ছে ভিপি, মানে পিক ভ্যালু অফ দ্য ভোল্টেজ। এটার থেকে যখন বেশি হচ্ছে তখন কি হচ্ছে না, আর বি ওয়ান ফলস ফ্রম সেভারেল থাউজেন্ড ওহমস টু এ ভেরি স্মল ভ্যালু, ঠিক আছে? এই ঘটনাটা ঘটছে যে আর বি ওয়ান যেটা আছে না, এই রেজিস্টেন্সটা, এই রেজিস্টেন্সের ভ্যালু হচ্ছে কয়েক হাজার ওহম থাকে। আমরা দেখেছি প্রথমেই হচ্ছে আর বি টু এবং আর বি ওয়ান এর মধ্যে কত ভ্যালু ছিল, এটা ছিল আমার জেনারেলি বলো কত, 4 থেকে 10 হাজার মতো ছিল, তাই তো? 4 থেকে 10 হাজার ওহম, মানে 4 থেকে 10 কিলো ওহম এরকম রেঞ্জের মধ্যে এর ভ্যালুটা ছিল। তার মধ্যে কোনটার ভ্যালু বেশি বলো, আর বি ওয়ান না আর বি টু, কার ভ্যালু বেশি ছিল প্রথমত? আর বি ওয়ান এর ভ্যালুটা, আর বি ওয়ান এর ভ্যালুটাই বেশি ছিল। মানে যদি টোটালটা যদি 4 থেকে 10 হয়, আমি সাপোজ ফর এক্সাম্পল টোটালটা 5 ধরছি, তাহলে এইখান থেকে এইটুকু নিশ্চয়ই 4 তো হবেই, ঠিক আছে? তার মানে যেহেতু এটা বেশি, তার মানে এটা অন্তত 4 কিলো ওহম তো ছিলই। কিন্তু যখন আমার এটা অন হয়ে গেল, অন হয়ে গেল মানে কি, আমরা এমিটার ভোল্টেজটাকে বাড়িয়ে বাড়িয়ে যখন এই ভিপি অর্থাৎ এর থেকে বাড়িয়ে দিলাম, তখন কি হবে, তখন আমাদের প্রচুর পরিমাণে হোলস এই পি রিজিয়ন থেকে এই এন টাইপ বারের মধ্যে ইনজেক্টেড হয়ে যাবে, এবং তার ফলে কারেন্টের কন্ডাকশনটা অনেক বেড়ে যাবে, এবং তার ফলে কি হবে, রেজিস্টেন্সটা কিন্তু কমে যাবে। তো যে ভ্যালু আমার রেজিস্টেন্সের এখানে ছিল অর্থাৎ প্রায় 4 কিলো ওহম, সেখান থেকে কমে এটা মাত্র কয়েক ওহমে পরিণত হবে, এতটা কমে যাবে, ঠিক আছে? দেখো এক্সাম্পল দিয়ে বলেছে যে
যে ভ্যালু আমার কয়েক হাজার ওহম পর্যন্ত ছিল সেটা হচ্ছে অলমোস্ট 20 ওহমে এসে লিমিটেড হবে, একদম জিরো হবে না, 20 ওহমে এসে লিমিটেড হবে। এবং এই 20 ওহমে যখন এটা পৌঁছে যাবে তখন আমরা বলতে পারি যে ডিভাইসটা স্যাচুরেশন কন্ডিশনে পৌঁছে গেছে। ঠিক আছে, এর অর্থাৎ এর মানে যেটা বলতে চাওয়া হচ্ছে যে এমিটারের থেকে যখন কারেন্ট ইনজেক্টেড হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কমছে, RB1 রেজিস্ট্যান্সটা ক্রমশ কমছে এবং কমতে কমতে এর ভ্যালু একটা সময় 20 ওহমে এসে ঠেকবে। আমি এটাকে আরেকবার দেখিয়ে দিই, ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যখন আমরা এক্সপ্লেন করছি আমি এটা বলতে চাইছি যে এই রেজিস্ট্যান্স যেটা RB1, এই রেজিস্ট্যান্সের ভ্যালু ইনিশিয়ালি কত ছিল? ইনিশিয়ালি ছিল আমার 4 কিলো ওহম। আমি সাপোজ ফর এক্সাম্পল এটাকে 4 কিলো ওহম ছিল বলে ধরলাম, কখন না যখন আমার এখানে এমিটারে কিছু অ্যাপ্লাই করা হয়নি তখন। কিন্তু এমিটারে যখন ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, প্রথমেই ভোল্টেজটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্সটা কমে গেল না। কখন কমলো? না যখন এমিটারের মধ্যে অ্যাপ্লাইড ভোল্টেজ একটা পার্টিকুলার ভ্যালু, সেই পার্টিকুলার ভ্যালুর মান কত? পার্টিকুলার ভ্যালুটার মান হচ্ছে VD প্লাস ইটা ইন্টু VDD বা VD প্লাস V1ও বলতে পারো। ঠিক আছে, এই এই ভ্যালুর থেকে যখন বেড়ে গেল অ্যাপ্লাই করা ভোল্টেজের পরিমাণটা, যখন এই VE যখন এর থেকে বেশি হয়ে গেল, গ্রেটার দ্যান হয়ে গেল, তখন আবার আমরা বলতে পারি যে এই খানের যে রেজিস্ট্যান্সটা সেটা ক্রমশ কমতে শুরু করলো এবং কমতে কমতে এটা কততে এসে ঠেকবে? না অলমোস্ট 20 ওহমে এসে ঠেকবে। তো বুঝতেই পারছো যখন এটা রেজিস্ট্যান্সের ভ্যালু 20 ওহমে ঠেকছে 4 কিলো ওহম থেকে, কারেন্টটা কত গুণ বেড়ে যাবে? এত রেজিস্ট্যান্স ছিল প্রথমে, তাহলে প্রথমে খুব সামান্য কারেন্ট হতো, কিন্তু যখন এটা রেজিস্ট্যান্স এত কমে গেল তার মানে কারেন্ট কিন্তু হিউজ বেড়ে যাবে। তো এবার আমরা এটাকে গ্রাফিক্যালি দেখবো এর ক্যারেক্টারিস্টিকসটা কিরকম হয়। ঠিক আছে, এর ক্যারেক্টারিস্টিকসটা এবার আমরা দেখবো। এখানে একটা ক্যারেক্টারিস্টিক দেখানো হয়েছে, এটাই হচ্ছে আমাদের ইউজেটির নর্মাল ক্যারেক্টারিস্টিকস কার্ভ। দেখো এই ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে দেখিয়েছি? ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের এমিটারের মধ্যে যে আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করেছি অর্থাৎ VE তাকে দেখানো হয়েছে, এবং এমিটারের কারেন্ট যেটা আছে সেটাকে আমরা লিখেছি IE এবং সেটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর দেখিয়েছি। এবার দেখো এইটুকু অংশ মানে এইখানে আমরা কি বলতে পারি, এইখান থেকে এইটুকুর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে পাচ্ছ এইটুকু, এখানে আমাদের কারেন্টের ভ্যালুটা কি? কারেন্ট পজিটিভ না নেগেটিভ বলো? এটা তো অরিজিন, কোনটা অরিজিন? অরিজিন হচ্ছে আমাদের এই পয়েন্টটা। হ্যাঁ এটা 0 0 ধরো, 0 0 জিরো জিরো স্যার, এটা তো মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য এটা একটু কারেন্ট ফ্লো করবে। হ্যাঁ এটা হচ্ছে ওই মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেটা আমরা বলেছিলাম যে যখন আমাদের এমিটারে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করিও নি কিন্তু তখনও আমাদের এই VBB যখন অ্যাপ্লাই করেছি মাইনরিটি চার্জ ক্যারিয়ার যেটা আমাদের V2 অংশে ছিল সেখান থেকে কিছু মাইনরিটি চার্জ ক্যারিয়ার এমিটারের দিকে ফ্লো করবে এবং তাদের জন্য একটা কারেন্টের ফ্লো তৈরি হবে, এবং সেই কারেন্টের যে ফ্লো সেটাকে আমরা কি বলছিলাম, মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য যে কারেন্টের ফ্লো হবে সেটাকে বলা হচ্ছিল লিকেজ কারেন্ট। এটা হচ্ছে সেই লিকেজ কারেন্টটা, দেখো এটা কিন্তু নেগেটিভ, মানে নর্মাল কারেন্ট যেদিকে হচ্ছে এটা কিন্তু তার বিপরীত দিকে, কারণ নর্মাল কারেন্ট আমরা এই দিকে দেখাচ্ছি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে দেখাচ্ছি, কিন্তু ওই যে কারেন্ট আমরা দেখিয়েছি এটা কি নেগেটিভ দিকে দেখিয়েছি। ঠিক আছে, তার আগে কিন্তু ওটা কাট অফ রিজিয়নে ছিল, তার আগে মানে ডিভাইসটা কাট অফ মানে অফ, সম্পূর্ণরূপে অফ অবস্থায় ছিল, মানে একটা পার্টিকুলার ভ্যালু অফ যখন আমরা VBB অ্যাপ্লাই করে দিলাম তখন এটা লিকেজ কারেন্টটা তৈরি হয়ে গেল, লিকেজ কারেন্ট এতদূর পর্যন্ত ফ্লো করলো, মানে আপ টু দিস আমরা বলতে পারি এটা হচ্ছে লিকেজ কারেন্ট। এবার যেই আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করা স্টার্ট করলাম, কোথায় ভোল্টেজ অ্যাপ্লাই করছি? না এমিটারে ভোল্টেজ অ্যাপ্লাই করছি, দেখো এখানেও ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এই পয়েন্টেও আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, কিন্তু সেটার জন্য কি আমার কারেন্ট প্রচুর বেড়ে গেছে? এই পয়েন্টে কারেন্ট কত? কতটুকুই বা কারেন্ট? এখান থেকে যদি আমরা একটা লম্বটা নিই তাহলে কারেন্টের মানটা পেয়ে যাবে। দেখো লিকেজ কারেন্ট যতটা ছিল ততটুকুই কারেন্ট আছে, তারপরেও আমরা কারেন্ট ভোল্টেজ বাড়াচ্ছি, লিকেজ কারেন্টের থেকে একটুই বাড়লো, সামান্য কারেন্টই বাড়লো, কিন্তু এই পি পয়েন্টে দেখো এখানেও কিন্তু কারেন্ট খুব একটা বাড়েনি, কারেন্টের মান কত? IP। পি পয়েন্ট মানে কি? সেই পয়েন্টে আমরা ভোল্টেজ কত দিচ্ছি? না VP, এই পরিমাণ ভোল্টেজ আমরা দিচ্ছি, তার মানে এতক্ষণ পর্যন্ত যে পয়েন্টগুলো বলেছিলাম সেখানে ভোল্টেজ এই VP থেকে কম ছিল, তখন কারেন্ট আরো কম ছিল। VP-তে গিয়ে কারেন্টের মান কত দাঁড়ালো? না IP দাঁড়ালো, IP দাঁড়ালো, কারেন্টের মানটা দাঁড়ালো IP। ওয়েন দ্য কারেন্ট রিচেস IP দ্য ভোল্টেজ ইজ VP। ঠিক আছে, আমি কি বলেছিলাম VP-টা হচ্ছে একটা ভোল্টেজ যার মান কত? না VD প্লাস হচ্ছে, VD মানে কি? ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যত হয়
ফরওয়ার্ড কন্ডিশনে, এবং ইটা ভিবিবি, ইটা ইনটু ভিবিবিটা মানে কি, এটা হচ্ছে এই যে আরবি ওয়ান যেটাকে আমরা ধরেছি তার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটাকে আমরা বলছি ইটা ইনটু ভিবিবি, ঠিক আছে। যখন আমার এই ভিপির ভ্যালুটা এর থেকে বেড়ে যাচ্ছে তখন কি হয় বলো, তখন কারেন্টটা কি হওয়া উচিত, তখন কিন্তু আমাদের কারেন্টের মানটা কি হওয়া উচিত, বেড়ে যাওয়া উচিত, কারেন্ট কিন্তু এবার বাড়বে। কিন্তু তারই সাথে সাথে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এইখানে যে ইটা, ইটার ভ্যালুটা কি হবে, যত কারেন্ট বাড়বে ইটার ভ্যালু কি হবে, ইটার ভ্যালু কম হবে, কমবে, ইটার ভ্যালু কম হবে। ইটার ভ্যালু যখন কম হবে তাহলে এমিটারের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটাও কি হবে বলো, এই ভোল্টেজের মানটা তো ফিক্সড, মানে এটা হচ্ছে ধরো ভিই, যদি আমরা দেখি সেটা সমান কি হবে, সেটা হয়ে যাবে আমাদের এই ভিবি প্লাস এখানে যে ড্রপটা হচ্ছে, ড্রপ যেটা হচ্ছে মানে আমি এটাকে ইটা ইনটু ভিবিবি ধরেছি, যেখানে ইটার ভ্যালুটা হচ্ছে অ্যাট দ্য ইনিশিয়াল কন্ডিশন, যেটা হচ্ছে একদম যখন আমার এমিটারটা ওপেন অবস্থায় ছিল তখনকার ইটার ভ্যালু। কিন্তু আমরা এটাকে ধরো জেনারেলাইজ যদি ধরি, এটা আমি বলতে পারি ইটা ইনিশিয়ালও বলা হলো, এটাকে ইটা ইনিশিয়াল বললাম ধরো এটাকে, আর এটা হচ্ছে জেনারেল ইটা, মানে যখন রানিং হয়ে গেছে তখনকার ইটা আমি এটাকে ধরলাম, তাহলে কনফিউশন হবে না। এটা হচ্ছে জেনারেলাইজড ইটা ইনটু ভিডিডি, আর এটা হচ্ছে ভিপি, যখন আমরা বলছি ভিপি তখনকার হচ্ছে ভিডি প্লাস হচ্ছে ইটা ইনিশিয়াল ইনটু ভিবিবি, ঠিক আছে, ভিবিবি মানে এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে যখন আমার একদম এমিটারটা ওপেন অবস্থায় ছিল তখনকার ইটা, তার ভ্যালুটাকে আমরা ইটা ইনিশিয়াল বলছি সাপোজ। কিন্তু আস্তে আস্তে ইটার ভ্যালু কমছে, এই ইটার ভ্যালু তো কমছে, ইটার ভ্যালু কমছে মানে কি, ভিইর ভ্যালুটা কি হবে বলো, ভিইর ভ্যালুটা সেটাও কমবে, কারণ ভিডিটা কনস্ট্যান্ট, ইটার ভ্যালু কমছে, ভিবিবি যেটা আছে, সরি এটা ভিবিবি, ঠিক আছে, ভুল হয়েছে, এটা এটা হচ্ছে ইটা ইনটু ভিবিবি। এবার হচ্ছে কি, ইটার ভ্যালু কমছে আমরা বুঝতে পারছি যখন এই এমিটার থেকে কারেন্ট ক্যারিয়ার্সগুলো বা চার্জ ক্যারিয়ার্সগুলো ইনজেক্টেড হচ্ছে, ইটার ভ্যালু ক্রমশ কমছে, ইটার ভ্যালু কমলে কি হবে, এই গুণফলটাও কমবে, গুণফলটা কমলে পরে ভিইটাও কমবে, ঠিক আছে, ভিইটাও কমবে, কিন্তু কারেন্ট কিন্তু বাড়ছে। তার মানে তখন আমরা কি বলতে পারি, কার্ভটা দেখো, কার্ভটা লক্ষ্য করে দেখো এখানে ভালো করে, কার্ভটাতে আমরা এখানে আরেকবার ড্র করে দিই, এতদূর পর্যন্ত তো আমরা এক্সপ্লেন করেছি, এতদূর পর্যন্ত পিক ভ্যালু পর্যন্ত কারেন্ট খুব সামান্যই ছিল, কারেন্টটা ছিল আইপি, কিন্তু তারপরে দেখো, তারপরে আমার কারেন্ট বাড়ছে, আমরা এক্স অ্যাক্সিস এর দিকে যত যাচ্ছি কারেন্ট তো বাড়ছে, কিন্তু ভোল্টেজের মানটা কি হচ্ছে, এমিটার ভোল্টেজের মানটা দেখো ক্রমশ ক্রমশ কমছে, ক্রমশ ক্রমশ কমছে, একটা পয়েন্টে এসে এটা আর কিন্তু কমছে না, এখানে স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে। এরপরে দেখো এমিটার কারেন্ট বাড়ছে এবং ভোল্টেজও অলমোস্ট কনস্ট্যান্ট আছে, তার মানে এরপরে কিন্তু আর ভোল্টেজটা আর কমছে না, ঠিক আছে। এই যে ঘটনাটা ঘটছে, মানে এই ভিপির পর থেকে এই এই পয়েন্ট পর্যন্ত আমরা বলতে পারি যে এইটুকু অংশের মধ্যে কি ঘটনা ঘটছে বলো, এখান থেকে এইটুকু অংশের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এমিটার ভোল্টেজ যেটা আছে সেটা কমছে, কিন্তু আমাদের যে কারেন্ট আছে এমিটার কারেন্ট সেটা বাড়ছে। তার মানে আমরা কি বলতে পারি, যদি রেজিস্ট্যান্স বার করি কোনো জায়গার, যদি আমাদের রেজিস্ট্যান্স বার করতে হয়, ডাইনামিক রেজিস্ট্যান্স কি করে বার করে বলো দেখি, ডাইনামিক রেজিস্ট্যান্স বলো, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্সের সময় আমি একবার বলেছিলাম, ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেখানে ডাইনামিক রেজিস্ট্যান্স বার করার একটা আমি রুল বলেছিলাম, এরকম ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হয়তো, তখন আমাদের ডাইনামিক রেজিস্ট্যান্স বার করার জন্য কি বলেছিলাম, এখানে একটা পয়েন্ট নাও, এখানে একটা পয়েন্ট নাও, দুটো পয়েন্ট নিয়ে নাও এ এবং বি, ঠিক আছে, দুটো পয়েন্ট এ এবং বি, সেখান থেকে লম্ব টানো এক্স অ্যাক্সিসের ওপরে, সেখান থেকে লম্ব টানো ওয়াই অ্যাক্সিসের ওপরে, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখিয়েছি, এক্স অ্যাক্সিস বরাবর কি দেখিয়েছি বলো, এক্স অ্যাক্সিস বরাবর ভোল্টেজ, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ধরো কারেন্ট দেখিয়েছি, ফর এক্সাম্পল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স বোঝানোর সময়, ঠিক আছে। তাহলে বলো এখান থেকে এইটুকুর মধ্যে আমাদের ভোল্টেজের চেঞ্জ ঘটছে কতটা, এখান থেকে এই লম্বটার মান ধরো ভিবি মাইনাস ভিএ, এটা ধরো এপি, এটা ধরো একিউ, এই পয়েন্টের নাম দিলাম কিউ, এটা ধরো আর, আর এটার নাম দিলাম ধরো এস, তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স আমার কত হবে, আর ডি যেটাকে বলে ডায়োডের, সেটা আমি বার করার একটা রুল বলেছিলাম, সেটা বার করে কিভাবে, মানে চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কারেন্ট, তাহলে এখানে চেঞ্জ ইন ভোল্টেজ কতটুকু বলো, চেঞ্জ ইন ভোল্টেজ মানে হচ্ছে এখান থেকে এইটুকু, তাই না, এটা বিকিউ মাইনাস ভিপি, এটা হচ্ছে তোমার পিকিউ, এটা হচ্ছে পি, পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব, এটাকেই আমরা বলতে পারি চেঞ্জ ইন ভোল্টেজ, আর ডিভাইডেড বাই কি, এই দূরত্বটা চেঞ্জ ইন আমাদের কারেন্ট, সেটা কত, আর এস, পিকিউ বাই আর এস, তাহলে আমরা পেয়ে যাবো কি, ডাইনামিক রেজিস্ট্যান্সের মানটা পেয়ে যাবো, তার মানে আমরা এটাকে বলতে পারি ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা আই, তাই না, ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভোল্টেজ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কারেন্ট, এটাই তো ফর্মুলা ডাইনামিক রেজিস্ট্যান্স বার করা,
এটা পজিটিভ হবে, কারণ ডেল্টা বিও হচ্ছে পজিটিভ, ভোল্টেজও বেড়েছে। পি থেকে কিউতে যখন যাচ্ছি আমার ভোল্টেজও বাড়ছে, অ্যাজ ওয়েল অ্যাজ আর থেকে এসে যখন যাচ্ছি আমার কারেন্টও বাড়ছে। দ্যাট মিনস ডেল্টা ভি ইজ পজিটিভ অ্যাজ ওয়েল অ্যাজ ডেল্টা আই, এটাও পজিটিভ। তো দুটো পজিটিভকে পজিটিভ দিয়ে ভাগ করলে কি হবে, আর ডি কি হবে বলো? আর ডিও পজিটিভই হবে। পজিটিভ রাশিকে পজিটিভ রাশি দিয়ে ভাগ করলে আর ডি পজিটিভই হবে, ডাইনামিক রেজিস্ট্যান্সটা পজিটিভ হয় ডায়োডের ক্ষেত্রে। কিন্তু ইউজেটির যে এই যে অংশটুকু আমরা দেখতে পেলাম এখান থেকে এইটুকু অংশ, এখানে যদি আমরা ডেল্টা ভি বাই ডেল্টা আই করি তখন কি হবে বলো দেখি? বলো এখানে যে ভোল্টেজ, এখানে ভোল্টেজ কত ছিল? ভিপি ছিল। এখানে ভোল্টেজ কত? এখানে ভোল্টেজ হচ্ছে ভি ভি, ঠিক আছে, ভ্যালি পয়েন্ট ভোল্টেজ। তাহলে বলো দেখি এখান থেকে এইটুকু অংশের মধ্যে যদি আমরা রেজিস্ট্যান্স বার করতে চাই তাহলে আমার ভোল্টেজের মানটা কি হবে, ডেল্টা ভি এর মান কি হবে বলো? পি থেকে কিউ বা পি থেকে এই যে ভি, এই পয়েন্ট দুটোর মধ্যে আমরা যদি দেখি তাহলে ডেল্টা ভি এর মান কি, পজিটিভ না নেগেটিভ? চেঞ্জ ইন ভোল্টেজটা কি হচ্ছে? এখানে কারেক্টারিস্টিকটা একটু হেজি হয়ে গেছে, তোমরা এখানে দেখো। আমি যেটা বলতে চাইছি যে এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট, এটা এই পয়েন্টের নাম হচ্ছে পিক পয়েন্ট। পিক, এখানে আমরা পিক ভোল্টেজ অ্যাপ্লাই করছি, আর এই যে পয়েন্ট এটা হচ্ছে ভ্যালি পয়েন্ট। তাহলে এই যে পিক পয়েন্ট থেকে এই যে ভ্যালি পয়েন্ট, এইটুকু অংশের মধ্যে যদি আমরা চেঞ্জ ইন ভোল্টেজ দেখি, কোন জায়গায় ভোল্টেজ বেশি বলো? পিক পয়েন্টে ভোল্টেজ বেশি না ভ্যালি পয়েন্টে? ভিপিটার মান বেশি, এ তো সবাই দেখতে পাচ্ছে। তাহলে ডেল্টা ভি যদি আমরা বার করি, আমরা তো পরের পয়েন্ট ডিভাইডেড বাই আগের পয়েন্ট বার করব। পরের পয়েন্ট কোনটা, কোন পয়েন্টটা পরে হয়েছে বলো? ভ্যালি পয়েন্টটা পরে হয়েছে, ভিটা, ভিটা পরে, মানে ফাইনাল মাইনাস, ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব না। তাহলে এই ডেল্টা ভিটার ভ্যালু কি হবে, পজিটিভ না নেগেটিভ? ভাগ করলে কি রাশি পাবো? ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা আমরা পাচ্ছি সেটা কি হবে? তাহলে ডাইনামিক রেজিস্ট্যান্স এখানে আমরা নেগেটিভ পাচ্ছি, তার জন্য এই রেজিস্ট্যান্সের আর এই জায়গাটার আরেকটা নাম আছে, নামটা কি না, নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন। ঠিক আছে, বুঝতে পেরেছো এই জায়গাটাকে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন কেন বলছে? বুঝতে পারা গেল? মানে পিক পয়েন্টের পর থেকে ক্রমশ কিন্তু রেজিস্ট্যান্সটা কমছে আপ টু দা ভ্যালি পয়েন্ট। ভ্যালি পয়েন্টে গিয়ে আমরা বলতে পারি এটা স্যাচুরেশনে পৌঁছে গেছে ক্যারেক্টারিস্টিকসটা, এবং তারপরে কিন্তু কারেন্টটা আর সেরকম বাড়ছে, মানে কারেন্টটা বাড়ছে বাট আমাদের যে ভোল্টেজটা সেটা কিন্তু আর কমছে না। ঠিক আছে, তো এটাখানে এটা স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে বলে বলা যেতে পারে। ঠিক আছে, তো এটাই হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক্স। আর এটাকে, এই অংশটাকে, এই নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নের পরের অংশটাকে বলছে স্যাচুরেশন রিজিয়ন। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ইউজেটির ক্ষেত্রে যে নেগেটিভ রেজিস্ট্যান্স যে রিজিয়নটা আছে এটা হচ্ছে খুবই একটা স্টেবল রিজিয়ন। ঠিক আছে, খুব স্টেবল এই রিজিয়নটা, নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নটা হচ্ছে খুবই স্টেবল, এবং এই রিজিয়নেই ইউজেটিটাকে জেনারেলি সুইচিং এর পারপাসে কাজে লাগানো হয়, যেখানে কোনো ডিভাইস স্টেবল অপারেট করে। মানে দেখো এইখান থেকে এইটুকু অংশের মধ্যে ওটা খুবই স্টেবল অপারেট করে, স্টেবলি অপারেট করে। ঠিক আছে, তো সেই কারণে এই অংশটুকুটাকে কাজে লাগানো হয়, মানে এই অংশটুকুর মধ্যেই কিন্তু ইউজেটিকে জেনারেলি ব্যবহার করা হয় বিভিন্ন কাজের জন্য। ঠিক আছে, তাহলে বিভিন্ন পয়েন্টগুলো বুঝতে পারলে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে। প্রথমত হচ্ছে লিকেজ কারেন্টের জন্য এই অংশটা, তার আগে ছিল কাট অফ রিজিয়ন। লিকেজ কারেন্টটা পরে আমরা যখন ভোল্টেজটাকে বাড়ালাম, এমিটারের ভোল্টেজটাকে আস্তে আস্তে এমিটার ভোল্টেজ বাড়াচ্ছি, কারেন্টও খুব আস্তে আস্তে বাড়ছে। এই ঘটনাটা ঘটছে আপ টু দিস পিক পয়েন্ট। এই পিক পয়েন্টে গিয়ে যখন আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করে দিচ্ছি, যেটা কিনা মান হচ্ছে আমার ইনিশিয়ালি যে ইটা ছিল সেই ইটা গণিত ভি 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 প্লাস ভিডি, উইচ ইজ ভিডি ইজ দ্য ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ডায়োড। সেই পরিমাণ ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, তারপর থেকে আমাদের রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে, রেজিস্ট্যান্সটা ক্রমশ কমছে। ঠিক আছে, তার মানে কি ভোল্টেজটা কমছে, কারেন্ট বাড়ছে খুব দ্রুততার সঙ্গে, এবং এই ঘটনাটা ঘটছে আপ টু এই ভ্যালি পয়েন্ট পর্যন্ত। তো এই যে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন কাকে বলছে, এই যে পিক যে ভোল্টেজ আমরা যেখানে অ্যাপ্লাই করেছি সেখান থেকে শুরু করে আপ টু এই যেখানে ভ্যালি পয়েন্ট এই পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন। এবং নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নের শেষ প্রান্তে অর্থাৎ ভ্যালি পয়েন্টে এটা পৌঁছে যাচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, মানে এরপর থেকে এমিটার কারেন্ট বাড়ছে কিন্তু এমিটার ভোল্টেজ কিন্তু আর কমছে না। এই অংশটাকে বলা হয় স্যাচুরেশন রিজিয়ন। তাহলে বিভিন্ন রিজিয়ন গুলো তোমরা দেখতে পেলে ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে, কাট অফ, লিকেজ কারেন্ট, নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন এন্ড স্যাচুরেশন রিজিয়ন। ঠিক আছে, এবার হচ্ছে অনেকগুলো ধরো ভিআই ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি,
অনেকগুলো ভিআই ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা অ্যানালিসিস করছি, বিভিন্ন রকম ভিডিবির ভ্যালুর জন্য ক্যারেক্টারিস্টিকটা কি রকম হচ্ছে, ঠিক আছে? মানে ভিডিবির ভ্যালুগুলোকে কনস্ট্যান্ট ধরা হচ্ছে। তাহলে বলো এই যে পিক ভোল্টেজ কোনটাকে বলে? পিক ভোল্টেজ তো এটাকেই বলে, আর এটা হচ্ছে আমাদের পিক কারেন্ট, এটাকে বলে আরপি, সরি মানে পিক পিক ভোল্টেজ যে পয়েন্টে ঘটেছে পি পয়েন্ট, সেই পিক পয়েন্টে যে কারেন্ট সেটাকে বলা হচ্ছে আইপি, আর এখানে যে ভোল্টেজটা ঘটেছে তাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে ভিপি, তাই তো? তাহলে বিভিন্ন কার্ভ আঁকা হয়েছে এখানে দেখো, এবং সেই কার্ভগুলো কিসের জন্য? বিভিন্ন ভিবিবির ভ্যালুর জন্য। মানে আমরা এই যে ক্যারেক্টারিস্টিকটা এঁকেছিলাম, এই ক্যারেক্টারিস্টিকটা যখন আঁকা হয়েছিল এই প্রসেসটার সময় কিন্তু ভিবিবিটা কনস্ট্যান্ট ছিল, কোন একটা পার্টিকুলার ভ্যালু ছিল ভিবিবি, এটাকে কিন্তু চেঞ্জ করা হয়নি ডিউরিং দ্য কোর্স অফ দিস অ্যাকশন। এই ভিবিবিটা কিন্তু আমার কি ছিল, এটা কিন্তু কনস্ট্যান্ট ছিল, এটাকে চেঞ্জ করিনি। এটাকে কনস্ট্যান্ট রেখে আমরা এমিটার ভোল্টেজটাকে বাড়িয়েছি, দেখেছি এমিটার কারেন্ট কিরকম ভাবে পরিবর্তিত হচ্ছে, তো আমরা এরকম একটা কার্ভ দেখতে পেয়েছি, ঠিক আছে? কিন্তু আমরা কিন্তু ভিবিবিটাকে কনস্ট্যান্টই রেখেছিলাম। এখন যদি আমরা ভিবিবিটাকে বিভিন্ন ভ্যালুর জন্য এই কার্ভগুলোকে আঁকতে চাই, বলো তোমাদের জেনারেল সেন্স থেকে আমাদের কি মনে হয়, ক্যারেক্টারিস্টিকটা উপরে যাবে না নিচে যাবে? আমরা ধরো ভিবিবি ইজ ইকুয়াল টু 5 ভোল্টে একটা এঁকেছি, সাপোজ ধরো আমরা 5 ভোল্টে একটা এঁকেছি, এখন যদি আমরা 10 ভোল্টে আঁকি তাহলে ভিপি সেই কার্ভটা এর উপর থেকে যাবে না নিচ দিয়ে যাবে? ধরো আমরা একটা ভিপি একটা পার্টিকুলার ভ্যালুর জন্য এরকম একটা কার্ভ ড্র করেছি, কিরকম কার্ভ হয়েছে আমাদের? ধরো এরকম একটা কার্ভ আমরা দেখতে পেয়েছি, একটু এরকম হয়ে যাবে, সরি স্যার উপরের দিকে যাবে কেন স্যার? কারণ স্যার ভিপিটা যদি কি করে বেশি হয় তাহলে স্যার ভিবিটা বেশি হলে মানে এটা মানে ইনিশিয়ালি ভাবুন স্যার এটা রিভার্স বায়াসটা থাকবে, মানে আমাদের কি স্যার অ্যাক্টিভ করতে গেলে মানে ওই ইউজিটা ইউজিটাকে আরো বেশি ভোল্টেজ আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে মানে হবে আরো বেশি হবে, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমরা যে পিক পয়েন্ট, স্যার ভি গ্রেটার দেন এন হ্যাঁ ভিবি যেটা আছে না, সেটা ভি এর পরিমাণটা আরো বাড়াতে হবে, সেই জন্য ওটা উপরের ঠিক দিকে ঠিক হয়ে ঠিক গেছে। দেখো এই যে আমরা পিক পয়েন্ট যেটা পেয়েছিলাম, এই পিক পয়েন্ট পি পয়েন্ট সাপোজ এখানে আমরা যে ভিপিটা অ্যাপ্লাই করেছিলাম, ধরো ভিপির ভ্যালু কত ছিল, ভিপির ভ্যালু কত ছিল বলো? ইটা ইনটু ভিপিপি, ভিপির ভ্যালু কত ছিল, ভিপি সরি ভিপি যেটা ছিল তার ভ্যালু হচ্ছে আমার ভিডি প্লাস ভিপি ইটা ইনটু ভিবিবি, ইটা ইনটু, হ্যাঁ ইটা হচ্ছে ইনিশিয়াল যে ইটাটা আমার, ঠিক আছে, তার সঙ্গে গুণ করছি ভিবিবি কে, ঠিক আছে? এবার হচ্ছে কি আমরা ধরো ভিবিবি কে বাড়ালাম, তাহলে তো বুঝতেই পারছো ভিপিটা বেড়ে যাবে, তাই না? ভিপিটাও বেড়ে যাবে যখন আমরা ভিবিবি কে বাড়াবো, যদি আমরা ভিবিবি কে বাড়িয়ে দিই তাহলে স্বাভাবিকভাবেই ভিপিপিও সরি ভিপিও আমার বেড়ে যাবে, ভিপিও বেড়ে যাবে, তার মানে এখানে যেটা এর জন্য এই যেটা ভিপি ছিল পরেরটার জন্য ভিপিটা কি হবে আর একটু উপর দিয়ে যাবে। এই অংশটুকুকে যদি আমরা দেখাই, আমরা ওই ওই রিজিয়নটাকে সাপোজ দেখাচ্ছি না, আগের যে স্যাচুরেশন রিজিয়নটা সরি কাট যে আমাদের লিকেজ কারেন্ট রিজিয়ন, মানে এটা ভিপির ভ্যালুটাকে বাড়ালে সেই কার্ভটা আরো উপর দিয়ে যাবে, এবং সেই কার্ভটার জন্য আমাদের ভ্যালি পয়েন্টও আর একটু উপরে যাবে, মানে কার্ভটা টোটালটাই উপরে যাচ্ছে, মানে ভ্যালি পয়েন্টও উপরে যাচ্ছে, এবং আরো ভোল্টেজ বাড়াও যদি আরো উপর দিয়ে যাবে, ঠিক আছে, আরো উপর দিয়ে যাবে, ঠিক আছে? এবং তার মানে এই এই পয়েন্টে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাকে কি ভোল্টেজ বলে? এই ভোল্টেজটাকে, এই ভোল্টেজটাকে বলা হয় ভ্যালি পয়েন্ট ভোল্টেজ ভিভি, ঠিক আছে? এবং এখানকার যে কারেন্ট সেটাকে বলা হয় আইভি, ভ্যালি পয়েন্টের ভোল্টেজকে বলে ভিভি অ্যান্ড কারেন্টটাকে বলে আইভি, ঠিক আছে? এই ভ্যালি কেন ব্যাপারটা বলছেন? মাথায় রাখতে হবে। ভ্যালি মানে সেই উপত্যকা যেরকম হয় না, উপত্যকা দুটো পাহাড়ের মাঝখানে ধরো একটা পাহাড় আর একটা পাহাড়ের মাঝে যে অংশ, তাই সেই অংশটাই বলে, এটাকে বলা হয় উপত্যকা, ঠিক আছে? এটাকে ওই কারণে একটা আমরা ভ্যালি বলতে পারি। তো সেরকমই একটা ক্যারেক্টারিস্টিক যে কার্ভটা, মানে এটা একটু উপর দিকে যাওয়া স্টার্ট করছে, তো স্যাচুরেশনের রিজিয়নে একটু এটা উপরের দিকে যাওয়া স্টার্ট করছে, মানে সেই কারণে আমরা বলতে পারি এই জায়গাটা একটা ভ্যালি ফর্ম হচ্ছে, ঠিক আছে? পাহাড়ে যেরকম উপত্যকা একটা ফর্ম হয় সেরকম ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এখান থেকে ভ্যালিটা স্টার্ট হওয়া মানে শুরু হচ্ছে আর কি, মানে এখান থেকে ভ্যালিটা স্টার্ট হচ্ছে বলে আমরা অ্যাজিউম করতে পারি, তো সেই কারণে এটাকে ভ্যালি পয়েন্ট বলছে, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো। এবং আরেকটা জিনিস মাথায় রাখার মতো, যে যত আমার ভোল্টেজ ভিবিবিটা বাড়বে তত ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো উপর দিক দিয়ে যাবে, যত উপর দিয়ে যাবে। এবং আরেকটা জিনিস দেখো, আমাদের এখানে বিভিন্ন কার্ভ এঁকেছে, একটা হচ্ছে ভিবিবি ইজ ইকাল টু 8 ভোল্টের জন্য সরি 5 ভোল্টের জন্য এঁকেছে, ধরো ভিবিবি সমান 5 ভোল্টের জন্য একটা কার্ভ এঁকেছে, একটা হচ্ছে 8 ভোল্টের জন্য এঁকেছে, একটা 12 ভোল্টের জন্য এঁকেছে, একটা 15 ভোল্টের জন্য এঁকেছে। তো দেখো যত কার্ভ গুলো উপরে যাচ্ছে
যত কার্ভুল, এটা একটা মানে নোটেবল পয়েন্ট, এটা প্র্যাকটিক্যালি দেখা গেছে যে ভ্যালি পয়েন্ট যেটা আছে সেটা কিরকম কতটা বাড়ছে। ধরো 5 ভোল্ট থেকে 15 ভোল্টে গেল, ভ্যালি পয়েন্ট ভোল্টেজটা কতটুকু বাড়লো, এখানে ভ্যালি পয়েন্ট ভোল্টেজ কত নিয়ারলি আমরা ধরতে পারি এখান থেকে, এটা মোটামুটি একটা এরকম আছে, এটা ধরো 1.5 ভোল্ট আমরা ধরে নিচ্ছি, আর এখানে যে ভ্যালি পয়েন্ট ভোল্টেজ এটা কত, 15 ভোল্ট, যখন ভিভিবির ভ্যালু, ভিভিবির ভ্যালু যখন 15 ভোল্ট, তখন তার ভ্যালি পয়েন্ট ভোল্টেজ কত, মোটামুটি 6 ভোল্ট মতো। তাহলে ডিফারেন্স কত হলো বলো, ভ্যালি পয়েন্ট ভোল্টেজের ডিফারেন্স কতটুকু হলো, যখন আমার ভিভিবি ডিফারেন্স 5 থেকে 15 হয়ে গেল, ভ্যালি পয়েন্ট ভোল্টেজের ডিফারেন্সটা কত হলো, মোটামুটি 1.5 থেকে 6, মানে হচ্ছে 4.5 ভোল্ট মতো হলো। এটা হলো ভ্যালি পয়েন্ট ভোল্টেজের ডিফারেন্স। আর পিক ভোল্টেজের ডিফারেন্স কত থেকে কত হলো, এখানে কত ছিল, 5 ভোল্ট যখন ছিল তখনকার পিক পয়েন্ট পিক ভোল্টেজ কত ছিল, অলমোস্ট 4 ভোল্ট ছিল, আর এখানে পিক ভোল্ট কত হলো, পিক ভোল্ট পিক পয়েন্টে ভোল্টেজ কত হলো বলো, 15 ভোল্টের সময় 12 ভোল্ট হলো। তাহলে ডিফারেন্স কত হলো, দুটো পিক পয়েন্ট ভোল্টেজের মধ্যে ডিফারেন্সটা কত, 8 ভোল্টের মতো হলো। তাহলে এই ব্যাপারটা লক্ষ্য করা গেছে যে ক্যারেক্টারিস্টিক্স থেকে, যে পিক পয়েন্ট যেটা আছে তাদের মধ্যেকার যে ভোল্টেজের ডিফারেন্স, মানে ভিভি বাড়ার সঙ্গে সঙ্গে দুটোরই ডিফারেন্স হবে, পিক পয়েন্টেরও ভোল্টেজ বাড়তে থাকবে এবং ভ্যালি পয়েন্টেরও ভোল্টেজ বাড়তে থাকবে, কিন্তু মানে পিক পয়েন্টের বৃদ্ধিটা অনেক বেশি হবে আর কি। ঠিক আছে, এটা একটা দেখার মতো বিষয়, এটা একটা দেখার মতো বিষয় যে পিক পয়েন্টটা লক্ষ্য করো, এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন ভিপি অ্যান্ড ভিভি, মানে কি পিক পয়েন্ট ভোল্টেজ অ্যান্ড ভিভি, এটা হচ্ছে কাকে মেজার করে, ইট ইজ দ্য মেজার অফ দ্য সুইচিং এফিসিয়েন্সি অফ দ্য ইউজেটি, মানে সুইচিং এফিসিয়েন্সি, ওই ইউজেটিটার সুইচিং এফিসিয়েন্সি কত বেটার, এটা ডিনোট করছে তাকে, মানে ভিপি এবং ভি ডিফারেন্স। এবং এটা দেখা গেছে যে ইট ইজ সিন টু ফল অফ অ্যাজ ভিভিবি ডিক্রিজেস, মানে যখন আমাদের এই এটা ভিভিবিটাকে আমরা কমিয়ে দিচ্ছি তখন কিন্তু এই ডিফারেন্সটা কমে যাচ্ছে, মানে এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ধরো যখন এটা এই আমাদের ভিভিবির ভ্যালু 15 ভোল্ট ছিল, সাপোজ যখন ভিভিবি সমান আমার 15 ভোল্ট ছিল, তখন আমাদের পিক ভোল্টেজ কত ছিল, ভিপি কত ছিল বলো, যখন আমাদের ভিভিবি 15 ভোল্ট, পিক ভোল্টেজ কত, 12 ভোল্ট মতো, ভিপি ইজ ইকাল টু কত ভোল্ট, ভিপি ইজ ইকাল টু হচ্ছে আমাদের 12 ভোল্ট, ওকে, মানে আমাদের যেটা ভিভি কত, তখন 15 ভোল্ট যখন আমার ভিভিবি, তখন আমাদের এটা হচ্ছে 6 ভোল্ট, তাই তো, 6 ভোল্ট, তখন আমাদের ডিফারেন্স কত, ভিপি এবং ভিভি ডিফারেন্সটা কত, ভিপি মাইনাস ভিভি কত, এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট মাইনাস 6 ভোল্ট, 12 মাইনাস 6 মানে হচ্ছে 6 ভোল্ট মতো, এই হলো ডিফারেন্স, এটা হলো আমাদের পিক পয়েন্ট এবং ভ্যালি পয়েন্টের মধ্যে ডিফারেন্স। ঠিক আছে, আর যখন আমাদের ধরো এমিটার ভোল্টেজ, যখন আমাদের সরি এমিটার নয়, ভিভিবি ভোল্টেজটা যখন আমাদের 5 ভোল্ট, তখনকার কার্ভটা আমরা ভাবি ভিভিবি সমান ধরো আমাদের 5 ভোল্ট আছে, ভিভিবি সমান ধরো আমাদের 5 ভোল্ট আছে, এখন আমাদের কত ভিপির ভ্যালু কত, ভিপির ভ্যালু হচ্ছে আমাদের 5 ভোল্ট যখন আছে, ভিপির ভ্যালু হচ্ছে আমাদের 4 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট, আর আমাদের যে ভিভি সেটা আমরা ধরলাম সাপোজ এটা 10 ভোল্ট, 10 ভোল্ট, তাহলে আমাদের ভিপি মাইনাস ভিভিটা কত, ভিপি মাইনাস 2.5 ভোল্ট, 2.5 ভোল্ট, ভিপি মাইনাস ভিভি হচ্ছে তখন 2.5 ভোল্ট মতো। তাহলে আমাদের বলছে যে সুইচিং এফিসিয়েন্সি বলে একটা, মানে পারফরমেন্স এফিসিয়েন্সি বলা যেতে পারে, কত ভালো এটা সুইচিং করতে পারছে, সেটা ডিপেন্ড করবে এই ডিফারেন্সের উপরে, ভিপি এবং ভিভি ডিফারেন্সের উপরে, যদি আমাদের ডিফারেন্সটা বেশি হয় তাহলে ভালো সুইচিং এফিসিয়েন্সি দেবে, আর যদি ডিফারেন্সটা কম হয় সুইচিং এফিসিয়েন্সিটা কম হয়। তাহলে বলো কোন সময় সুইচিং এফিসিয়েন্সি বেটার হবে, যদি আমরা ভিভিবির ভ্যালুটাকে বেশি রাখতে পারি, তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউজেটির ক্ষেত্রে সুইচিং এফিসিয়েন্সি ইজ বেটার, বিকজ এই যে ডিফারেন্সটা ভিপি মাইনাস ভিভি, এই ডিফারেন্সটা যখন বেশি হচ্ছে কখন, না যখন আমাদের ভিভিবিটা বেশি থাকছে তখন। ঠিক আছে স্যার, সুইচিং এফিসিয়েন্সি মানে, সুইচিং এফিসিয়েন্সি মানে এটাকে আমরা এই এই যে তোমার এটা আমাদের যে ইউজেটিটা, এটাকে তো আমরা একটা সুইচ হিসাবে ব্যবহার করতে পারি, মানে একবার ধরো এটা অন হলো, অন হলে পাওয়ার সাপ্লাইটা গেল, আবার এই যখন আমরা ধরো এমিটারে ভোল্টেজ দিয়ে এটাকে অন করছি, এটা পাওয়ার সাপ্লাই এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে, তার মানে সুইচটা অন আছে, আবার যখন আমরা এখানে পাওয়ার সাপ্লাই এটাকে বন্ধ করে দিচ্ছি, এটাকে জিরো করে দিচ্ছি বা নেগেটিভ পালস অ্যাপ্লাই করে দিচ্ছি, তখন ডিভাইসটা অফ হয়ে যাচ্ছে। তো এই যে আমার কত ফাস্ট এটা অন আর অফ হতে পারবে, বা কত প্রিসাইসলি এটা অন বা অফ হতে পারবে, এটা কিসের উপরে নির্ভর করবে, মানে যদি ডিফারেন্সটা বেশি হয় ওই পিক ভ্যালু আর ভ্যালি পয়েন্ট ভোল্টেজ, মানে কোন জায়গায় স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে, এই দুটোর মধ্যে যত বেশি পার্থক্য থাকবে
তত আমরা জায়গা পাচ্ছি, তত আমরা রেঞ্জ অফ ভ্যালু পাচ্ছি যার মধ্যে আমরা ডিভাইসটাকে অন বা অফ করতে পারি। কিন্তু যদি এই ডিফারেন্সটা খুব কম হয়, মানে ভিপি এবং ভিভি এই দুটোর পার্থক্যই যদি খুব কাছাকাছি হয়, মানে খুব স্মল থাকে, তখন আমরা এটাকে খুব একটা বেশি রেঞ্জ পাচ্ছি না, খুব বেশি রেঞ্জের মধ্যে এই সুইচটাকে আমরা অপারেট করতে পারবো না, খুব কম ভোল্টেজের মধ্যে প্রিসাইসলি আমাদেরকে তখন অন বা অফ করতে হবে, ঠিক আছে। কিন্তু অনেক বেশি পার্থক্য থাকলে তখন আমাদের কাছে সুযোগ বেশি থাকছে যে এতটা রেঞ্জ পর্যন্ত আমরা ডিভাইসটাকে অন অবস্থায় রাখতে পারছি বা অফ করতে পারছি, ঠিক আছে। তো এইটা বেশি হচ্ছে, কখন আমরা ডিভাইসটাকে অন করছি বা কখন অফ করছি সেই দুটো ভোল্টেজের ডিফারেন্স, ঠিক আছে, আমাদের কাছে, বা কখন ডিভাইসটা স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে, কখন কত দূরে এটা ডিভাইসটা স্যাচুরেশন রিজিয়নে পৌঁছে যাচ্ছে। ভিপি অ্যাপ্লাই করলাম তো, তারপরে তো ভোল্টেজটা কমতে থাকবে, একটা সময়ে গিয়ে ওটা স্যাচুরেশনে পৌঁছে যাবে। এই স্যাচুরেশনে পৌঁছানোটা ইটস নট ডিজায়ারেবল, কারণ আমরা ক্যারেক্টারিস্টিক্স এর ওই জায়গাটুকুর মধ্যে অপারেট করে, কোন পার্টের মধ্যে আমরা কাজ করাই না, এইটুকু অংশের মধ্যে কাজ করে, এই নেগেটিভ যে রেজিস্ট্যান্স রিজিয়ন সেইটুকু অংশের মধ্যেই আমরা ডিভাইসটাকে কিন্তু কাজ করাতে চাই। তো আমরা যখন সুইচ হিসাবে একে অপারেট করাচ্ছি, বিভিন্ন সার্কিটে ইউজ করছি, ট্রিগার সার্কিট, শর্টুথ জেনারেটর, টাইমিং সার্কিট, এই সমস্ত বিভিন্ন সার্কিটে আমরা ইউজ করছি, ঠিক আছে। এবার এই সার্কিটগুলোতে ইউজ করতে গেলে আমরা ইউজ করি জেনারেলি কোন জায়গাটুকুর মধ্যে, আমরা যেটাকে আমরা এই ক্যারেক্টারিস্টিক্স থেকে যেটা যে অংশটা দেখতে পাচ্ছি না, নেগেটিভ রেজিস্ট্যান্সের যে রিজিয়ন, এই রিজিয়নের মধ্যেই আমরা ডিভাইসটাকে কাজ করাই, ঠিক আছে। এইখান থেকে এইটুকু যে অংশ, এইটুকু অংশই আমাদের কাজে, বাকি এইটাও আমাদের কাজে লাগে না, এই দিকটাও আমাদের কাজে লাগে না, ঠিক আছে। তাহলে এইটুকু অংশের মধ্যে যদি আমরা কাজটা করাতে চাই, আমাদের কাছে সুযোগ বেশি কোথায়? এই ডিফারেন্সটা যদি বেশি হয়, আমরা অনেক বেশি জায়গা জুড়ে এটাকে কাজ করাতে পারছি, কিন্তু ডিফারেন্সটাই যদি কম হয়, আমাদের কাছে সুযোগটা অনেক কমে গেল, ঠিক আছে, এফিসিয়েন্সিটা অনেক কমে গেল। সুইচিং এর কাজে যেটাকে আমরা ইউজ করবো, সার্কিট জেনারেটর বা আমাদের যে পালস জেনারেটর, এই সমস্ত পারপাসে যেটাকে আমরা ইউজ করব, তখন আমাদের কাছে অনেক রেঞ্জটা কমে গেল, ঠিক আছে, কারণ তখন আমাদের অন করার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি সেটা স্যাচুরেশনে পৌঁছে যাবে, ঠিক আছে। তো স্যাচুরেশনে পৌঁছে গেলে আমাদের হয়তো সেটা খুব একটা কাজে লাগবে না, আমাদের কাজ করার জন্য দরকার এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স। তো স্যাচুরেশনে পৌঁছে যাওয়াটা ইজ নট ডিজায়ারেবল। আরেকটা জিনিস দেখো, এখানে যেটা বলছে আমাদের ইউজেটির ক্ষেত্রে জেনারেলি দ্য পিক পয়েন্ট ইজ অফ দ্য অর্ডার অফ 1 মাইক্রো অ্যাম্পিয়ার অ্যাট ভিভিভি ইজ ইকাল টু 20 ভোল্ট, ঠিক আছে। পিক পয়েন্টে যে কারেন্ট, পিক পয়েন্টে কারেন্ট মানে কোন জায়গায় একটা কারেন্ট বলো, পিক পয়েন্টে কারেন্ট মানে পিক পয়েন্টের কারেন্ট, তাহলে এই হচ্ছে আমাদের একটা ইউজেটির ক্যারেক্টারিস্টিক্স, তার মধ্যে এইটা হলো আমাদের পিক পয়েন্ট, পিক পয়েন্টের কারেন্ট হলো এটা, এটা জেনারেল রেঞ্জ কিরকম হয়, এটা হচ্ছে ধরো ভিভিভি ইজ ইকাল টু আমরা 20 ভোল্ট রেখেছি, ঠিক আছে, ভিভিভি সমান কত রেখেছি না, 20 ভোল্ট, এটাকে আমরা 20 ভোল্টে রেখেছি, আইপি ইজ ইকাল টু আমাদের থাকছে জেনারেলি অফ দ্য রেঞ্জ অফ 1 মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে। এটা দেখো কত স্মল, 1 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং আমাদের যে পিক পয়েন্ট ভোল্টেজ, পিক পয়েন্ট ভোল্টেজের মান কি রকম রেঞ্জে হবে বলো, 20 যদি হয় এই ভোল্টেজটা, এটার ভ্যালু আমি কত বলেছিলাম, ভিভিভি এর ভ্যালু কি রকম হয়, ইটা ইনটু ভিভিভি, তাই তো, ইটা ইনটু ভিভিভি প্লাস হচ্ছে ভিডি, ইটা ইনটু ভিভিভি প্লাস হচ্ছে ভিডি, তাহলে সেখান থেকেই দেখো ইটার ভ্যালু জেনারেলি 0.82 এরকম থাকবে ইনিশিয়ালি, ভিভিভি ভ্যালু হচ্ছে 20, আর ভিডি ভ্যালু আমরা জানি 0.7, সেখান থেকে আমরা এখানকার ভ্যালুকে অ্যাজিউম করে নিতে পারি। আর যেটা আমাদের বলেছে যে ইয়ে ভ্যালি পয়েন্ট ভোল্টেজ, ভ্যালি পয়েন্ট ভোল্টেজটা কত না, অ্যারাউন্ড 2.5 ভোল্ট, অ্যান্ড কারেন্ট হচ্ছে কারেন্ট হচ্ছে কত বলছে না, 6 মিলি অ্যাম্পিয়ার, এখানকার কারেন্ট যেটা আইভি, আইভি ভ্যালু হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার, 6 মিলি অ্যাম্পিয়ার, এবং এখানে ভোল্টেজ আছে, ভোল্টেজ কত, এই ভোল্টেজটা হচ্ছে রেঞ্জ অফ 2.5 ভোল্ট, ঠিক আছে। এই যে ভোল্টেজটা আমরা এখানে পাবো, এটা হচ্ছে কত, 2.5 ভোল্ট, এই যে ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ভোল্টেজটা কত না, এটা হচ্ছে 2.5 ভোল্টের মতো, ভ্যালি পয়েন্ট ভোল্টেজের ভ্যালু হচ্ছে অ্যারাউন্ড 2.5 ভোল্ট,
when the VBB is 20 volt, এটা একটা জেনারেল তোমাদের একটা কনভেনশনের জন্য বলা হচ্ছে যে কি রকম রেঞ্জে থাকে ভ্যালুগুলো। এটা জেনারেলি 20 ভোল্ট যদি হয় তখন আইপি ভ্যালু হচ্ছে খুবই সামান্য, দেখো মাইক্রো অ্যাম্পিয়ার, 1 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে ভেরি নেগলিজিবল। কিন্তু আমাদের যখন ভ্যালি পয়েন্টে পৌঁছে যাচ্ছে তখন কিন্তু কারেন্টটা যথেষ্ট হচ্ছে 6 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবং তখন যেটা আমাদের ভোল্টেজ হচ্ছে ভ্যালি পয়েন্টে অ্যারাউন্ড এটা অফ দ্য রেঞ্জ অফ 2.5 ভোল্ট। এবং আমরা এই ভ্যালি পয়েন্ট, এখানকার ভোল্টেজটা বলা হয়নি, ভিপি যেটা পিক পয়েন্টের ভোল্টেজ সেটা তোমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারো, দেখো কি রকম রেঞ্জের হয়। এটা হচ্ছে জেনারেলি আমরা ধরলাম 0.82, ইনিশিয়ালি আমাদের বিটার ভ্যালু 0.82 ধরে নিলাম। আর ভিডিডি যেটা আছে সেটা ভিডিডি হচ্ছে 20 প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 0.7 ভোল্ট। আমরা যদি ধরি তাহলে অফ দ্য রেঞ্জ অফ কি রকম হচ্ছে বলো, এটা এটা অ্যারাউন্ড আমাদের 17 ভোল্টের মতো হচ্ছে, তাই তো? 17 ভোল্টের কাছাকাছি একটা ভ্যালু আমাদের আসছে। অ্যারাউন্ড এটা হচ্ছে আমাদের ভিপি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, অ্যারাউন্ড হচ্ছে 17 ভোল্টের। ঠিক আছে, তো এইটা হয়ে গেল মোটামুটি ইউজেটির ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, ইউজেটির ইকুইভ্যালেন্ট সার্কিট, ইউজেটির ক্যারেক্টারিস্টিক্স এবং ইউজেটির অপারেটিং প্রিন্সিপাল, এই পার্টসগুলো আমাদের ডিসকাশনের মধ্যে ছিল আজকে, যেগুলো বলা হলো তার মধ্যে কি কারো কোনো অসুবিধা আছে? সমর্পণ দাস, সমর্পণ দাস, ইয়েস স্যার, হ্যাঁ বলছি, আজকে যেগুলো বলা হলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এগুলো বুঝতে পেরেছি। আচ্ছা, একটা ইউজেটি কে আমরা কোন রিজিয়নের মধ্যে অপারেট করি? ইউজেটির ক্যারেক্টারিস্টিক্স এর যে 4টে রিজিয়ন আছে তার মধ্যে কোন রিজিয়নে আমরা ইউজেটি কে জেনারেলি অপারেট করি? এখানে আমি যদি দেখাই তো আমাকে বলতে হবে কোন কোন জায়গার মধ্যে আমরা জেনারেলি অপারেট করে ইউজেটি কে প্র্যাকটিক্যাল পারপাসে। কাট অফ রিজিয়নে, না লিকেজ কারেন্ট রিজিয়নে, না স্যাচুরেশন রিজিয়নে, না আমাদের নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নে, কোন রিজিয়নে করে? 4টে রিজিয়ন আছে এখানে, এটা এটা এইটা আর হচ্ছে এইটা, কোন রিজিয়নে অপারেট করে বলো? রবি শাহ বলো কোন রিজিয়নে অপারেট করানো হয়? স্যাচুরেশন রিজিয়ন হয় না? না, স্যাচুরেশন রিজিয়নে হয় না। কোন জায়গার মধ্যে অপারেট করা হয়? নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়ন। নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নটা হচ্ছে, নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নটা হচ্ছে মোস্ট স্টেবল রিজিয়ন, মোস্ট স্টেবল, ঠিক আছে, যে জায়গায় মোস্ট স্টেবল অপারেশন দেয় সেই জায়গাতেই অপারেট করানো হয়, ঠিক আছে। তো সবচেয়ে বেশি স্টেবল অপারেশন যেখানে দেয় সেটা কোনটা? সেটা হচ্ছে আমাদের এই নেগেটিভ রেজিস্ট্যান্স রিজিয়নটা, তো সেখানেই অপারেট করানো হবে, ঠিক আছে। তো এই ক্যারেক্টারিস্টিকস গুলো দেখবে, ক্যারেক্টারিস্টিকস গুলো ইম্পর্টেন্ট, ইকুইভ্যালেন্ট সার্কিটটাও ইম্পর্টেন্ট, এবং অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা তো বললাম কয়েকটা এক্সাম্পল, যে শর্টউথ জেনারেটার, ট্রিগার সার্কিট, টাইমিং সার্কিটস, পালস ওয়েভ জেনারেটার্স, এই সমস্ত জায়গাতে এই ইউজেটি কে ব্যবহার করা হয়, যেখানে ফাস্ট সুইচিং এর প্রয়োজন আছে সুইচ হিসাবে এটাকে ইউজ করা যায়, ঠিক আছে। এর বিস্তারিত ব্যবহার তোমরা পরে পাওয়ার ইলেকট্রনিক্স এর মধ্যে পড়বে, ঠিক আছে, আমি এখানে আর ডিটেলস এটাতে গেলাম না। পাওয়ার ইলেকট্রনিক্স এর মধ্যে ডিটেলস ব্যবহার অ্যাপ্লিকেশন পড়া হয়, ঠিক আছে।